কোরআনের মাহফিলে বসেছি, কোরআনের কথাই বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো না, বিএনপির বিরুদ্ধে কথা বলবো না, জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ বাসদ চরম নাই, কোন দলের পক্ষে বিপক্ষে আমি কথা বলবো না, কিন্তু ইমানের দাবিতে মুসলমান হিসাবে একটা কথা বলতে চাই, আমরা মুসলমান কোন দলের পক্ষে কথা বলবো না, বিপক্ষে কথা বলবো না, কিন্তু যদি কেউ আল্লাহর কোরআনকে নিয়ে উঠে উল্টাপাল্টা কথা বলে, ইসলামকে নিয়ে উল্টাপাল্টা করে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে কথা হবে না হবে না হবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পারে নাই পোড়াইতে, হযরত ইউনূস আলাইহিস সালামকে ধারালো ছুরি পারে নাই জবাহ করতে, হযরত মূসা আলাইহিস সালামকে বিশাল সমুদ্র পারে নাই ডুবাইতে, হযরত ইউনূস আলাইহিস সালামকে বিশাল মাছ যেমন পারে নাই কই গিলতে, কথা যেমন সত্য ঠিক এ কথাও সত্য, আজ ও কাল হোক বাংলার জমিনের পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক পক করে উড়বে, করে বলেন ঠিক কিনা? কালেমার পতাকা উড়ানোর জন্য আমরা মুসলমানরা প্রিয়দের বুকে তাজা রক্ত ঢেলে দিব, জীবন দিয়ে দেব, সন্তান পিতাহারা হয় হোক এটি মনে হবে, পিতার সন্তান হারা হয় হবে স্ত্রী বিধবা হবে, পিতামাতার সন্তান হারা হলেও বুকে তাজা রক্ত ঢেলে হলেও বাংলার জমিনে কোরআনের পতাকা চলবেই চলবেই, কারা কারা রাজি আছেন চুয়াডাঙ্গার মুসলমান তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আবু জেহেল্লার মাথা খারাপ হয়ে গেল, তাহলে এভাবে যদি মানুষগুলো মুসলমান হয়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, আমাদের চেয়ার তো হারায় যাবে, ক্ষমতা তো হারায় যাবে, যে মূল্যেই হোক যেভাবেই হোক ক্ষমতার চেয়ার আটকানো লাগবে, এই চিন্তা করে আবু জেহেল্লা আমার প্রিয় মুসলমান ভাইয়েরা ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াইয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়ুখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে কোট করে দিয়েছেন। তৎকালীন সময়ে দারুন নাদওয়া নামক স্থানের মধ্যে আমি উমরাতে গিয়েছিলাম, যেখানে জীবন্ত নারীদেরকে জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেওয়া হয় ওই জায়গার পাশেই এই দারুন নাদওয়া নামক স্থানটা, বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে। এই জায়গাটাতে বসে আবু জেহেল আবুল আহাব সব কাফেরা একত্রিত হয় আল্লাহর নবীর বিরুদ্ধে বিচার করেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জায়গায় তৎকালীন সময় মুফাসসিরগণ বলছেন তারা সবাই মিলে একজন দুইজন তিনজন নয় 13-13 জন, 13টা বড় বড় গোত্রের 13 জন নেতাকে দাওয়াত দিয়ে দিল, অমুক দিন অমুক জায়গায় আসবা, মুহাম্মদ বিন আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। নাজুবিল্লাহ বলবেন না কয়জন আরো জোরে। এইবার 13 জন নিয়ে বসে গেছে, বসে যাবার পরে হঠাৎ করে এইবার ওই জায়গায় আবু জেহেল্লা সহ কাফেরেরা মিটিং শুরু করবে, এমন সময় মুফাসসিরগণ বলছেন আবু জেহেল্লা মিটিং শুরু করার আগে মনে মনে চিন্তা করতেছে, আমরা যে মোহাম্মদ বিন আবদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করব, এখনই যদি ষড়যন্ত্র করি আর এই জায়গায় আমাদের মধ্যে তো তার একজন গোপন সিআইডি থাকলেও থাকতে পারে, তার কোন লোক থাকলেও থাকতে পারে, সে তো আবার এই জায়গায় সব শুই না ওই জায়গায় যা লাগাইয়া দিবে, তাহলে কি করা যায় একবার গণনা করা যাক, দাওয়াত দিছে কয়জন রে আবু জেহেলের, তাহলে কয়টা গোত্র কয়টা দল জোরে বলেন। এইবার আবু জেহেল যখন গণনা শুরু করছে 1, 2, 3, 4, 5, মুফাসসিরগণ বলছেন যতবার গনে ততবার দাওয়াত দিয়েছে 13 জন 13টা গোত্রকে, কিন্তু 13 জন হয় না, বারবার হয়ে যায় একজন বেশি, জোরে বলেন কত কত 14। আমার মুসলমান ভাইয়েরা আবু জেহেল্লা এই দল বারবার যখন গনতেছে, বারবার যখন 14 হয়ে যাচ্ছে,
তখন চিন্তা করতেছে হায়রে দাওয়াত দিলাম 13টা গোত্রের 13 জন নেতাকে কিন্তু যতবার গনি ততবার কেন 14 দল হয়ে যায় কারণটা কি এইবার দেখেন তাদের মধ্যে একজন যে আছে সে আর সাধারণ কোনো ব্যক্তি নয় ডাইরেক্ট মিস্টার ইবলিস জোরে বলেন মারহাবা সব চাইতে মানে হেড মিস্ত্রি হেড হেড কি বলে শয়তানের হেড যতবার গনে ততবার 14 হয়ে যায় কারণটা কি এইবার আবু জেহেল বারবার গুনতে গুনতে অস্থির পেরেশান এইবার তারা ষড়যন্ত্র শুরু করবে তাদের মধ্যে একজন হট করে বলতেছে তোমরা শোনো ষড়যন্ত্রের শুরুতেই তোমরা শোনো কি করা যায় মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে প্রথম নাম্বার ষড়যন্ত্র আল্লাহ বলছেন এটাই ওয়াইদে যারা জানেন পড়েন ওয়াইদে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকুতুলুকা আও ইউখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাআলা সুন্দর করে ষড়যন্ত্রের কথা বলছেন প্রথম নম্বরে তারা ষড়যন্ত্র করল আল্লাহর নবী বিশ্ব নবীকে তারা জেলের মধ্যে বন্দী করবে কিসের মধ্যে প্রথম ষড়যন্ত্র জেলের মধ্যে বন্দী করবে ইবলিস শয়তান বলে একজন বলে নারায়ণ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী করা যাবে না কারণ জেলের মধ্যে বন্দী করলে তার যেই দলের লোকেরা আছে তারা এসে বলবে জেলের তালা ভাঙবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো সুবহানাল্লাহ এই কথা বলার পরে আমার মুসলমান ভাইয়েরা সঙ্গে সঙ্গে আরেকজন বলছে তাহলে জেলের মধ্যে বন্দী করলে জেলের তালা ভেঙে তার অনুসারীরা যে সাহাবারা তৈরি হয়ে গেছে তারা তো মিছিল মিটিং করে জেলের তালা ভেঙে হলো কলিজার চাইতে বেশি প্রিয় নবীকে বের করে আনবে তাহলে কি করা যার একজন বলে না রে না তাহলে জেলের মধ্যে বন্দী করলেও হবে না তাকে দেশ থেকে তাড়াইয়া দাও আজকেও দেখবেন বর্তমান সময়ে যখনই মানুষ কোরআনের দাওয়াত দেবে সত্যের দাওয়াত দেবে হক কথা বলবে তখন কেউ এসে সেই সত্য কথা বলা আলেমদেরকে হয় জেলের মধ্যে হামজা ভাইয়ের মতো বন্দী করে ফেলবে আর নতুবা দেখবেন আজারির মতো দেশ ছাড়া করতে বাধ্য করবে ঠিক না এই ষড়যন্ত্র এখন থেকে নয় আল্লাহ তাআলা এমনি সূরাগুলো নাজিল করে দেয় নাই এই কোরআনটা পুরো জীবন্ত কোরআন এর বাস্তব ব্যাখ্যা আজকে দিয়ে যায় আমার ভাইয়েরা কোরআনের তাফসীর যতই পড়ি ততই মজা লাগে আহারে আল্লাহ তাআলা এটা 1500 বছর পূর্বে নয় যতবার পড়ি আমার মনে হয় এখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেছে সুবহানাল্লাহ এক জীবন্ত গ্রন্থ কেমন করে আল্লাহ আগের থেকেই জানতো আল্লাহু আকবার এটা অতীতেও ঘটেছে বিশ্ব নবীর যুগেও ঘটেছে এখনো ঘটবে 100 মিলে যায় জোরে বলেন আল্লাহু আকবার তাহলে এই যে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করো না তোমরা দেশ ছাড়া করতে বাধ্য করো এইটা আজকালকার যুগের মানুষদের মাথার মধ্যে কেমন করে আসলো যারা 90 আবু জেহেল 90 নমরুদ 90 ফেরাউন তাদের মাথার মধ্যে কেমন করে আসলো তাদের ওস্তাদ তাদের আদি পুরুষ আবু জেহেলার মাথা থেকে এগুলো বুদ্ধি এসেছিল ঠিক কিনা আমার ভাইয়েরা এইবার একজন বলল না তাকে যদি দেশ থেকে বের করে দাও অন্য দেশের মধ্যে পাঠায় দাও অন্য দেশের মধ্যে যাওয়ার পরে সেখানেও তো দাওয়াত দিবে বসে থাকবে নাকি অন্য দেশের মধ্যে যাও দাওয়াত দিবে দিতে দিতে ওই দেশের মধ্যে যখন তার দলের সংখ্যা লোকগুলো বেড়ে যাবে আমার ভাইয়েরা কারণ এমনটা তো নয় যে শুধুমাত্র দেশের মধ্যে দাওয়াত দেওয়া লাগবে যারা কোরআনের নির্ভীক সৈনিক যারা কোরআনে ইসলামী আন্দোলনের কর্মী কোরআনের আন্দোলনের কর্মী যারা তারা জীবনের পরোয়া করে না তারা শুধুমাত্র এলাকায় ক্ষমতার লোভে টাকার লোভে নেতৃত্বের লোভে তারা কোরআনী আন্দোলন করে না তারা কোরআনী আন্দোলন করে ইসলামকে ভালোবেসে জোরে বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর নবী দেশ থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় অন্য দেশের মধ্যে যায় সেখানেও দাওয়াত দিবে দাওয়াত দিয়ে মানুষ যখন দলের লোকজন বেশি হয়ে যাবে তারা আবার মক্কায় ফিরে এসে আমাদের উপর অ্যাটাক করে আমাদের সিয়ার কেড়ে নেবে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে শেষ নাম্বার কথা কি দেখেন আমার ভাইয়েরা তিন নাম্বারে এইবার বলছে না তাহলে তাকে জেলে বন্দি করলেও হবে না আল্লাহর নবীকে দেশ থেকে তাড়ায়া দিলেও হবে না তাহলে তাকে কি করা যায় আল্লাহর নবীকে এবার কি করতে হবে ইবলিস বলে না রে না তাকে হত্যা করা ছাড়া কোনো বুদ্ধি নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ
আল্লাহর নবীকে হত্যার পরামর্শ দিয়া দিল হত্যার পরামর্শ দিয়া কতল করার পরামর্শ দেওয়ার পরে এইবার তারা বিলের মধ্যে সই করে দিল তাহলে যেভাবেই হোক মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে হবে এইবার এই বিলে সই করার পরে সবাই মিলিয়া চিন্তা করলো তাহলে অমুক দিনে অমুক জায়গায় আমরা সবাই মিলে গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব এইদিকে আল্লাহ তাআলা জিব্রিল আমিনের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন ও আমার নবী যখন তখন কাফেররা তারা সিদ্ধান্ত নিয়েছে যখন তখন আপনাকে হত্যা করতে পারে আল্লাহর নবী গো আপনাকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে হিজরতের জন্য যখন তখন যাওয়া লাগতে পারে আপনি এই দেশ ছেড়ে আরেক দেশে চলে যাবেন যখন সিগন্যাল দেওয়া হবে তখনই চলে যাবেন আমার নবীজি হযরতে আবু বকরের কাছে গিয়া আবু বকরকে বলে আবু বকর রে যখন তখন তোমাকে নিয়ে হিজরতে যাওয়া লাগতে পারে আমার মুসলমান ভাইয়েরা এই কথা বলার পরে আল্লাহর নবীকে যখন সিগন্যাল দেওয়া হলো আল্লাহর নবী যে ঘরের মধ্যে ছিলেন এই ঘরের মধ্যে আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বলে আলী রে আমি যেই জায়গায় আছি আমার চাদরটা তুমি গায়ে দিয়ে আমার জায়গায় একটু তুমি শুয়ে থাকবা আমার জায়গায় শুয়ে থাকবা আমি আল্লাহর হেফাজতে তোমাকে রেখে চলে যাচ্ছি আল্লাহু আকবার হযরত আলী বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার জায়গায় আমাকে রেখে চলে যাবেন তাহলে তারা আপনি মনে করে কি আমাকে কি হত্যা করবে আল্লাহর নবী বলছেন আলী আমি তোমাকে আল্লাহর হেফাজতে রেখে চলে গেলাম সুবহানাল্লাহ বলবেন না আমার মুসলমান ভাইয়েরা হযরত আলী তখনই আল্লাহর নবীর চাদর গায়ে দিয়ে আল্লাহর নবীর জায়গায় নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য শুয়ে পড়লেন সুবহানাল্লাহ আজকেও যদি আমার দেশের যুবকরা বিশ্ববরণ্য উপাস্যের কোরআনের গায়ের চাদরটা বুকে নিয়ে গলায় জড়িয়ে রাস্তাতে থাকতে পারত তাহলে তারা বিশ্ববরণ্য উপাস্যের কোরআনের একটা পশুর ক্ষতি অত্যন্ত করতে পারত না করে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী ওই জায়গায় সুন্দর করে হযরত আলীকে আল্লাহর হেফাজতে রেখে দিয়া আল্লাহর নবী ওখান থেকে বের হয়ে চলে গেলেন বের হয়ে চলে যাওয়ার পরে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার দিকে যাওয়া বাদ দিয়ে উল্টা দিকে রওনা হয়েছেন আল্লাহর নবী এদিকে চলে যাচ্ছে আর ওইদিকে কাফেরেরা লাঙ্গা তরবারি নিয়ে চলে এসেছে হযরতে বিশ্ব নবীকে হত্যা করার জন্য রুমের মধ্যে চলে আসছে আল্লাহর নবীর কাছে চলে আসছে আসার পরে দেখে আল্লাহর নবীর চাদর গায়ে দিয়ে সারা শরীর আবৃত করে জায়গায় শুয়ে আছে এইবার তারা লাঙ্গা তরবারি নিয়ে আবু লাহাব আবু জেহেল সহ কাফেররা সিদ্ধান্ত তো নিয়েছে হত্যা করবেই আল্লাহর নবীকে ওইভাবে চাদর মোড়া দেওয়া অবস্থায় হত্যা করবে তরবারি তুলে ফেলেছে মারার জন্য এমন সময় হঠাৎ করে ওই জায়গায় একজন বলে নারে না এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর জায়গায় অনেক সময় তো তার ভাত চাচাতো ভাই আলীও শুয়ে থাকে আল্লাহু আকবার আমরা তো সিদ্ধান্ত নিয়েছি বিশ্ব নবীকে হত্যা করার জন্য কিন্তু যদি তার বদলে আমরা ভুল করে আলীকে হত্যা করে ফেলে দেই তাহলে আলীও তো কুরাইশ বংশের লোক আমাদের লোকেরা তো আমাদেরকে ছাড়বে না নেতা হলে হবে কি একজনকে হত্যার সিদ্ধান্ত নিয়ে যদি আর একজনকে হত্যা করে ফেলি তাহলে তো তারা আমাদের সিয়ার তো দিবেই দিবে উল্টা বাঁশও দিয়ে ছেড়ে দিবে কথা কন ঠিক কিনা এই চিন্তা করিয়া সঙ্গে সঙ্গে তারা বলে তাহলে চাদরটা টান দাও মুফাসসিরগণ বলছেন উপর থেকে চাদর যখন একটুখানি নিচে টান দিল দেওয়ার পরে দেখতেছে হযরত আলী সুবহানাল্লাহ চাদরটা আবার উপরে দিকে নাই একবার দুইবার করতে করতে তারা এইবার জোরে যখন টান দিছে হযরত আলী আসসালামু আলাইকুম আল্লাহর নবী এবার দাঁড়িয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি হযরত আলী যুবক সাহাবি দাঁড়িয়ে গেছে তারা জিজ্ঞেস করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায় এবার আমার ভাইয়ের এমন কথা বলার পরে হযরত আলী বলেন চাচা আল্লাহর নবী তো একটু আগে এখান থেকে বের হয়ে চলে গেছে সুবহানাল্লাহ তারা আল্লাহর নবীকে খোঁজার জন্য রওনা হয়ে গেল লাঙ্গা তরবারি নিয়ে এইদিকে আমার নবীজি ওই জায়গায় হযরতে আবু বকরকে নিয়া গারে সুর যেটাকে বলা হয় এই গারে সুরের একটা গুহার মধ্যে ঢুকে গেছেন প্রিয় ভাইয়েরা মক্কা থেকে যেই দিকে মদিনায় যাওয়া লাগবে উল্টা পথে চলে গেছেন জুবা নামক একটা প্রান্তরে চলে গেছেন আল্লাহর নবী ওই জায়গায় যাওয়ার পরে প্রিয় মুসলমান ভাইয়েরা
আল্লাহর নবী যখন ওই যুহফা নামক প্রান্তরে চলে গেলেন যাওয়ার একটুখানি আগে গারে সুরের মধ্যে যখন আল্লাহর নবী ঢুকলো আমার ভাইরা আমি গিয়েছিলাম ওই জায়গায় উমরার সময় গিয়ে আমি দেখলাম এত বিশাল পর্বত এই গারে সুর জাবালে নূর জাবালাত পাহাড় এত বড় পাহাড় আমার মতো যুবক মানুষ পাহাড়ের উপর উঠতে গিয়া প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে প্রিয় ভাইরা আমার আর এই গারে সুর তো ওই রকম বিশাল পর্বত এই পর্বতের মধ্যে এখন বর্তমানে জাবালে নূরের উপরে সুন্দর করে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে হাজী সাহেব যারা জানেন কিন্তু জাবালে সুরের মধ্যে এখন ওই রকম সিস্টেম করা হয় নাই এই রকম জায়গায় বিশাল পর্বতের উপরে আমার নবীজি হযরতে আবু বকরকে নিয়া এই পাহাড়ের পর্বতের উপরে উঠে গিয়ে একটা গুহার মধ্যে গোপনে আত্মগোপনে থাকলেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে লুকায়া থাকলেন গর্ত গোপন করলেন আজকেও দেখেন আল্লাহর নবীর কিন্তু তখন কোনো দোষ ছিল না আল্লাহর নবী চুরি করেন নাই ডাকাতি করেন নাই আল্লাহর নবী ধর্ষণ করেন নাই খুন করেন নাই মানবতা বিরোধী অপরাধ করেন নাই আল্লাহর নবীর একটাই অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে যাওয়া আজকেও দুনিয়ার জমিনে তাকিয়ে দেখেন আপনারই আশেপাশে এমন কিছু লোক আছে যেই লোকদের কোনো অপরাধ নাই চুরি করে নাই খুন করেন ধর্ষণ করে নাই মানবতা বিরোধী অপরাধও তারা করে নাই দেশদ্রোহীমূলক রাষ্ট্র বিরোধী কোনো কাজও তারা করে নাই কিন্তু তাদের একটাই অপরাধ তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় দেখতে চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় দেখতে চায় একটাই অপরাধের কারণে এই মানুষগুলো খুব বিশ্ব নবীর নেয় গুম হতে হয় খুন হতে হয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে লুকায় গেলেন সেখানে অনেক সময় অবস্থান করার পরে এইবার যখন কাফেরেরা ওই জায়গায় চলে আসলো ওই জায়গায় মুফাসসিরন বলছেন কবুতর চলে আসলো আল্লাহ তাআলার অলৌকিক বিশ্ব নবীর অলৌকিক মুজিজাগুলোর মধ্যে এইটাও একটা আল্লাহ তাআলার নির্দেশে ওই জায়গায় মাকড়সা আল্লাহর নবী ঢুকার পরে মাকড়সা সুন্দর করে জাল বুনে দিল দেওয়ার পরে জালগুলোকে আল্লাহ তাআলা শক্ত বানিয়ে দিলেন ওই জালের উপরে কবুতরগুলো বসে আখির দেওয়া ডিম পাড়া শুরু করে দিল সুবহানাল্লাহ আমি নিজে ওই জায়গায় গিয়েছি ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম ওই যে বিশ্বনবী জামালে সুর ওই পর্বতের গুহার মধ্যে ছিলেন আল্লাহর কসম করে বলতেছি যারা হাজী সাহেব আছেন তারা জানেন আমি আজকেও দেখলাম ওই জায়গার আশেপাশে একটা নয় দুইটা নয় হাজার হাজার কবুতর গুলো ঘুরে ঘুরে বেড়ায় হাজী সাহেবরা খাবার দেয় সুবহানাল্লাহ পর্বতের আশেপাশে বহু কবুতর কবুতর দেখে আমার তাফসিরের কথাটা মনে পড়ে গেল আমার ভাইয়েরা ওই জায়গায় আল্লাহর নবী ভিতরে ঢুকেছিলেন কাফেরেরা ওই দিক দিয়ে যাচ্ছে তারা ভিতরে ঢুকবো গুহা দেখবো কিন্তু তারা চিন্তা করতেছে না এই গুহার মুখের মধ্যে যে এরকম করে মাকড়সার জাল বুনেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো এই কিছু সময় আগেই এসেছে এই অল্প সময়ের মধ্যে তো এটা সম্ভব ইচ্ছা করে তারা ভিতরে গেল না ওইখান থেকে চলে গেল আল্লাহর নবী সেখান থেকে বের হয়ে মক্কা থেকে ডাইরেক্ট মদিনায় না গিয়ে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যুফা নামক একটা প্রান্তরে চলে গেলেন যাবার পরে এইবার আল্লাহর নবীর বুকটা কষ্টে ফেটে যায় আরে আমি তো কোনো অপরাধ করি নাই আমি তো কোনো অন্যায় করি নাই তাহলে কোন অপরাধের কারণে কোন কারণে আমার মাতৃভূমি ছেড়ে আমার নিজের দেশ ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতেছে আল্লাহর নবীর কষ্টে বুকটা ফেটে যায় আল্লাহর নবী ওই জায়গায় উল্টা হয়ে মক্কার দিকে কাবা দিকে মুখ করে আল্লাহ নবী ডুকরে ডুকরে কেঁদে ফেললেন আল্লাহর নবী মাতৃভূমিকে ছেড়ে যাওয়া সহ্য করতে পারলেন না আল্লাহর নবীর বুক ভরা কষ্ট দেখে বেদনা দেখে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই জায়গায় ওই মুহূর্তে সূরা কসাস নাজিল করে দিলেন সুবহানাল্লাহ কসাসটা নাজিল করলেন কি দেখেন একটু আগেই বলেছি এই কসাসদের মধ্যে যেই নবীর আলোচনা করা হয়েছে নবীর নাম কি হযরতে মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা করা হয়েছে আল্লাহর নবীকে এক সূরা কসাস নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন নবী হে শুনেন আপনার আগে ওই যে নবী মুসা ওই মুসা নবীর আমলে কি ঘটেছিল ওইটা আজকে আপনার আমলেও ঘটতেছে শুধু তাই নয় ভবিষ্যতেও যারা মুসার দিন আপনার দিনের উপরে টিকে থাকবে আপনার দিন আমার কোরআন অনুসরণ করবে আপনার মতো তাদেরও পরিণতি হবে কিন্তু তারাই জান্নাতি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এইবার আল্লাহ তাআলা সুন্দর করে নাজিল করে দিলেন তাসীর
مبين الله أكبر الله تعالى বলছেন تلك آيات الكتاب المبين امار خير التواصيم ميم اي آيات رتو الله صلى كيو زاني এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 2 নং আয়াতের মধ্যে বলছেন এই কোরআনটা সুস্পষ্ট কিতাবের বাণী হলো এই আয়াতগুলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরেতে বলছেন নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লি কওমি ইউমিনুন আল্লাহ তাআলা এবার আল্লাহর নবীকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের সমস্ত বৃত্তান্ত ফেরাউনের সমস্ত ঘটনাগুলো কাহিনীগুলো খুলে খুলে বলতেছেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা এই মুসা আর ফেরাউনের ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে পুরো কসাসের মধ্যে প্রত্যেকটা আয়াতের পর আয়াত দিয়া আল্লাহ তাআলা এই সূরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কথা গুলো সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিব নাকি কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখান তো তোলেন 1 2 3 আর কে যাবেন তোলেন আর বেশি না 11:30 টা পর্যন্ত 10 12 15 20 মিনিট থাকবেন তো না শেষ করে দিব হ্যাঁ কষ্ট হচ্ছে না তো সারা রাত হবে না 15 20 মিনিট হবে ইনশাআল্লাহ গরম আপনাদেরও কষ্ট হচ্ছে আপনাদের মনে ঠান্ডা লাগতেছে না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার বলেন তো সবাই একটু জন্ম আমার বিসমিল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো লিল্লাহ তাকবীর আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা খুলে বলতেছে প্রিয় ভাইরা ফেরাউনের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে তারপরে শেষ করে দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে প্রচন্ড রাগী বাচ্চা কাচ্চা একটুখানি যদি দুষ্টুমি করে তাহলে কিছু বাবা আছে এত পিটান পিটায় যার বাবার ভয়ে ওই বাচ্চা আশেপাশে থাকে না বাড়িতেও যাইতে চায় না এমন বাবা কিছু আছে না নাই এই ফেরাউনের বাবা ছিল এরকম এত রাগী ফেরাউন কোন বাচ্চার সঙ্গে ঝগড়া করছে ঝগড়া করার পরে এখন বাসায় যাবে চিন্তা করতেছে আমার বাবা যে রাগীর রাগী আজকে যদি বাসায় যায় তাহলে পিটাইতে পিটাইতে আমার বাবা আমারে মেরে ফেলবে এই চিন্তা করে ফেরাউন বাসায় গেল না সে ওখান থেকে বাবার মায়ের ভয়ে বর্ডার ক্রস করে ঘটনাটা সবার জানা সংক্ষিপ্ত করে সামনের দিকে যাইয়া ফিনিশিং দিয়ে দেব ইনশাআল্লাহ অন্য দেশে চলে গেল যাওয়ার পর মুফাসসিরগণ বলছেন ফেরাউন একটা তরমুজের বাগানে কাজ নিল কাজ নিয়ে সেখানে একটা বন্ধু তৈরি হলো বন্ধুর নাম হলো মিস্টার হামান এই হলো ইবলিসের খালাতো ভাই আমার ভাইয়েরা এই হামানের সঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে এই ফেরাউন ওই দেশের মধ্যে সবচাইতে বড় যে গোরস্থান এই গোরস্থানের দারোয়ানের পদ পেয়ে গেল দারোয়ানের চাকরি পেয়ে যাওয়ার পরে বর্তমান সময়ে যেমন করোনা ভাইরাস মহামারী তৎকালীন সময় মুফাসসিরগণ বলছেন এমন একটা দুরারোগ্য ব্যাধি শুরু হয়ে গেল কলেরা অথবা বসন্ত পক্স এই কোয়ালিটির যার কারণে একজন দুইজন নয় একটা পরিবারে একজন মানুষকে ধরলে আরো অনেকগুলো মানুষ আক্রান্ত হয়ে মারা যায়
এই লোকগুলো যখন চলে আসলো যখন একজন দুইজন তিনজন পাঁচজন করে মানুষদেরকে যখন কবরস্থানের মধ্যে দাফন করা হয় ফেরাউন একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেল হামান তখন বুদ্ধি দিল ফেরাউন শুনো এইভাবে মানুষদেরকে বিনা পয়সায় বিনা টাকায় দাফন করলে হবে না তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তুমি এখন মানুষদেরকে বলো যেই কবর দিতে আসবে কবর দেওয়ার বিনিময়ে পুঁতে দেওয়ার বিনিময়ে তার ওই মৃত ব্যক্তির সম্পদগুলো দিয়ে দেওয়া লাগবে তোমারে ইতিহাস সাক্ষী আছে দেখেন ইতিহাস সাক্ষী পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘুষ চালু করেছিল এই ফেরাউন আর তার বুদ্ধি দিয়েছিল হামান ডাক জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ারা এইটাই হলো বাস্তবতা এভাবে আস্তে আস্তে যত মানুষগুলো আসে কবর দেওয়ার জন্য তাদের সম্পদ পেতে পেতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল ফেরাউন এত ধনী হয়ে গেল ধনী হয়ে যাওয়ার পরে বহু টাকার মালিক হঠাৎ করে ওই দেশের প্রধানমন্ত্রীর পরে যে কয়টা মন্ত্রী ছিল তাদের মধ্যে অন্যতম একজন মন্ত্রী মারা গেল যাওয়ার পরে ফেরাউন চিন্তা করে এইবার মোক্ষম সুযোগ দেশের নেতা হওয়ার প্রিয় ভাইয়ার আমার ফেরাউনের এত সম্পদ ছিল ফেরাউন মনে মনে চিন্তা করলো আমার এতগুলো সম্পদ দিয়ে আমি কি করব এই সম্পদগুলো জনগণের মধ্যে বিলীন করে দিই জনগণের মধ্যে তার সম্পদের একটা বড় অংশ গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দিল মানুষদেরকে দিতে 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 বহু মানুষ ফেরাউনের ভক্ত হয়ে গেল এইবার যখন ওই দেশের মন্ত্রী মারা গেল মারা যাওয়ার পরে ফেরাউন চিন্তা করে এইবার বুদ্ধি একটাই আমি এবার নেতা হব নেতা হওয়ার জন্য চলে গেল আমার ভাইয়ারা ওই দেশের জনগণেরা মনে করলো আমার দেশের দারোয়ান এই ফেরাউন নির্বাচনের আগে নেতা হওয়ার আগে এত টাকা পয়সা দিছে তার মানে যদি একবার নেতা হয়ে যায় তাহলে মনে হয় আরো কত কি দেবে একবারে ঢালাও সমর্থনে ফেরাউন নেতা নেতা হয়ে যাওয়ার পরে ওই দেশে কিছুদিন পরে হঠাৎ করে প্রধানমন্ত্রী যখন মারা গেল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যখন মারা গেল তখন এই রামসিস নামক ব্যক্তিটাকে ডাইরেক্ট ওই দেশের ফেরাউন বানায় দেওয়া হলো প্রধানমন্ত্রী বানায় দেওয়া হলো কাবুসকে যখন ডাইরেক্ট প্রধানমন্ত্রী বানায় দেওয়া হলো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এক নয় দুই নয় বহু বছর ওই দেশের মধ্যে রাজত্ব করলো করার পরে ফেরাউনের এবার ডান দিকে ক্ষমতা বাম দিকে ক্ষমতা সামনের দিকে ক্ষমতা পিছন দিকে ক্ষমতা এত ক্ষমতা দেশের মধ্যে যা ইচ্ছা তাই করে যাকে ইচ্ছা হত্যা করে যাকে ইচ্ছা দলের নেতা বানায় দেয় দেশের মধ্যে স্বৈরাচারিতা শুরু করে দিল দেশের মধ্যে গন্ডগোল বিবাদ বাঁধায় দিল দেশের মধ্যে সব চাইতে শক্তিধর হয়ে যাওয়ার পরেও তার আশা এবার কি জানেন আমার ভাইয়ের এইবারে ফেরাউন চিন্তা করলো সবচাইতে ক্ষমতাধর তো হয়ে গেছি হামানকে বলতেছে ও বন্ধু হামান আমি এবার বাবা আমার দেশের মধ্যে সবচাইতে ক্ষমতাধর হয়ে গেছি কিন্তু আমার চিন্তা আমার মাথার মধ্যে একটা চিন্তা সেটা হলো আমি এবার খোদা হতে চাই নাউজুবিল্লাহ এই হামান টাক দেখবেন প্রত্যেকটা নেতার আশেপাশে ডান হাত বাম হাত যেগুলো থাকে এগুলোর বুদ্ধি বেশি হয় শয়তানের বুদ্ধি বেশি হয় ফেরাউন যখন এমন কথা বলল হামান বলতেছে ও বাদশা ফেরাউন এখনো তো আপনার দেশের মধ্যে মানুষদের মধ্যে বিভক্তি কাটে নাই পূর্ববর্তী নবী যিনি ছিলেন ওই নবীর অনুসারী তো এখনো আছে এখনো তো এক আল্লাহর ইবাদত করে এখনই হঠাৎ করে যদি আপনি আমার দেশের মিশরের প্রধানমন্ত্রী হয়ে যেতে চান প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি যদি হয়ে যেতে চান তাহলে তো তারা মানবে না দুইটা দলে আবার বিভক্ত হয়ে গ্রুপিং হয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করে আপনার ক্ষমতা থেকে ডাস্টবিনে ফালায়া দিবেন কি করা যায় এবার এই হামান টাক বুদ্ধি দিচ্ছে আপনাকে দুই দুইটা কাজ করতে হবে মুফাসসিরগণ বলতেছেন ফেরাউনকে হামান বুদ্ধি দিচ্ছে ডাইরেক্ট খোদা হওয়া যাবে না দফায় দফায় আপনাকে খোদা হওয়া লাগবে দুইটা দফা আপনি পালন করবেন এক নাম্বার হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে যতগুলো আলেম আছে ভালো ভালো আলেম আছে যারা সত্য কথা বলে পূর্ববর্তী নবীর দিন যারা এখনো প্রচার করে এক আল্লাহর ইবাদত করে এই সমস্ত আলেমদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া লাগবে নজরুলা বলবেন না টাকা দিয়ে সম্পদ দিয়ে চাকরি দিয়ে ব্যবসা দিয়ে নারী দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে কিনে নাও কিনে নাও হয়ে গেলে কয়েক বছর পর যখন হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তোমার দেশের মধ্যে পূর্ববর্তী নবীর দিন ধর্ম এক আল্লাহর ইবাদত যেই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় সবগুলো বন্ধ করে দেওয়া লাগবে তুমি যদি এই দুইটা কাজ করতে পারো এই দুইটা কাজ যদি করতে পারো এক নাম্বার আলেমদেরকে কিনে নিতে পারো
আলেমদের থেকে সত্য কথা বলা বন্ধ করে দিতে পারো দুই নাম্বার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করে দিতে পারো তাহলে তোমার খোদা হওয়া কেউ ঠেকাইতে পারবে তখন ইচ্ছা করলে রাস্তার মোড়ে মোড়ে যখন দেখবেন কোন দেশ থেকে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে আলেমরা সত্য কথা বলা বন্ধ করে দেবে তখন ওই দেশের মধ্যে মোড়ে মোড়ে মূর্তি বানানো যাবে মোড়ে মোড়ে মানুষের মূর্তি বানায় ভাস্কর্য বানায় পূজা করা যাবে এইভাবে মানুষকে আল্লাহর ইবাদত থেকে শিরকের দিকে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে করে বলেন ঠিক কি না এই ষড়যন্ত্র চক্রান্ত আমাদের নয় এগুলো ওই ফেরাউনের থেকে শিখে বর্তমানে ডিজিটাল ফেরাউন নব্য ফেরাউনরা এগুলো চালু করার চেষ্টায় আছে যদি বলে ঠিক প্রিয় ভাইরা আমি কি কারো বিরুদ্ধে বললাম কারো পক্ষে বললাম ছোট্ট একটা গল্প মনে পড়লো আমার বলবো এক লোক নাম তার মুসা ধরে বলেন কি নাম মুসা এই লোকটা ওয়াজ পাগল যেখানেই হয় সেখানেই ওয়াজ শুনতে চলে যায় যেখানেই ওয়াজ হয় সেখানেই চলে যায় হ্যাঁ তাই না আলহামদুলিল্লাহ লেখানো আছে আচ্ছা কাউকে মেনশন করেন না আগে শুনেন যেখানে ওয়াজ হয় সেখানে চলে যায় এত ওয়াজ পাগল এই লোকটা একদিন ওয়াজে যাবে মনে করেন এই গ্রামের পাশের গ্রামে মাহফিল মাঝখানে একটা খাল আছে খাল বুঝেন তো নদীর মতো খাল এক কোমর পানি অল্প পানি এখন ওই পারে যাওয়া লাগবে না হলে নৌকা টৌকা কিচ্ছু নাই যাওয়ার কোনো সাধারণ উপায় বুদ্ধি নাই লোকটা কি করছে এবার চিন্তা করে আশেপাশে তো কেউ নাই আমি এখন পার হব কেমন বেচারা লুঙ্গি পরেছিল এইবার পার হওয়ার জন্য এক কোমর পানি লুঙ্গিটা নিচের দিকে ধরছে ধরে ওরকম করে তুলতেছে আর যাচ্ছে যাইতে যাইতে পানি উঠতে উঠতে কোমরের কাছে উঠে গেছে লুঙ্গি বেচারা কাঁধের উপর তুলছে কাদের উপর তুলে লুঙ্গি ধরে ওই পারে পার হয়ে গেছে পার হয়ে ওই পারে চলে গেছে পানি থেকে শুকনাই উঠে গেছে উঠে যে হাঁটতে আছে বেচারার আর মনে নাই লুঙ্গি যে পানিতে ঘাড়ের উপর তুলছিল হাঁটতে 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 সামনে চলে যাচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে হে লুঙ্গি তো আমার ঘাড়ে আছে কেউ দেখে ফেললো নাকি পিছন দিকে তাকাইছে ডানে তাকায় বামে তাকায় পিছনে তাকায় দেখে মুরব্বী কোয়ালিটির একটা লোক পিছন পিছন আসতেছে অত গুরুত্ব দেয় মুরব্বী মানুষ দেখছে দেখছে লুঙ্গি নামায় দিয়ে মাহফিলে চলে গেছে ভিজা ভিজা শরীর নিয়া বেচারা একদম সামনের দিকে বসছে একদম সামনের কাতারে বসছে বসার পরে কিছুক্ষণ পরে ওই মাহফিলের প্রধান বক্তা মঞ্চে চলে আসছে আসার পরে মঞ্চে উঠে বসে সালাম দিয়ে ওয়াজ করবে মুসা বেটা সামনের দিকে তাকায় দেখে যেই লোকটা ওই যে বিল খাল পার হওয়ার সময় লুঙ্গি ঘাড়ে নেওয়া অবস্থায় উলঙ্গ অবস্থায় আমাকে দেখে ফেলেছে ওই মুরব্বী বেটা আজকের মাহফিলের প্রধান বক্তা মুসা তো চিন্তায় আছে হুজুর আজকে বলে দেয় কি দেয় না দেয় কি দেয় না হুজুর এবার মনে করেন সুরা কসাসি তেলাওয়াত করছে করেই প্রথমেই বলতেছে ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে আমি মুসার ওয়াজ করব কার ওয়াজ করবে ওই মুসা করছে কি লাভ দিয়ে মঞ্চে ওটা হুজুরের পা ধরে বলতেছে হুজুর যে ওয়াজ ইচ্ছা কোরআন থেকে করবেন করেন কিন্তু আমি যে লুঙ্গে ঘাড়ে নিয়েছিলাম ন্যাংটা অবস্থায় দেখেছে এই ওয়াজ আজকে ভুলো আপনি এই মানুষের সামনে বলেন হুজুর কি এই মুসার ওয়াজ করবে নাকি ওই মুসার ওয়াজ করবে কোন মুসা এখন আমি বলতেছি ওই ফেরাউনের কথা আমি বলতেছি আবু জেহেলের কথা এখন যদি কেউ বলে হুজুর ওয়াজ যেখান থেকে করবেন করেন কিন্তু এই কথা আপনি বলেন না বুঝতে হবে এরাই নব্য ফেরাউন নব্য আবু জেহেলের পেতাত তাদের বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বলছিলাম তৎকালীন সময়ে যখন এই দুইটা কাজ করলো এক নম্বরে সমাজের মধ্যে থেকে সত্য কথা বলা আলেমদেরকে সেই তাদেরকে টাকা দিয়ে বাড়ি দিয়ে নারী দিয়ে গাড়ি দিয়ে সম্পদ দিয়ে কিনে নেওয়া শুরু করলো আলেমদেরকে কিনতে 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 আলেম শূন্য যখন হয়ে গেল তাফসির খুলে দেখেন ইতিহাস বলছে ফেরাউনের সময় তৎকালীন সময়ে দুইজন আলেম খুব ভালো মাপের দুইজন আলেম পূর্ববর্তী নবীর অনুসারী এই দুইজন আলেমকে ফেরাউন কিনতে পারে নাই যারা গোপনে গোপনে দাওয়াত দিতেছিল দিতেছিল যার কারণে মুফাসসিরগণ বলছেন ফেরাউন তৎকালীন সময়ে এই দুইজন আলেমকে টাকা দিয়ে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে সম্পদ দিয়ে নারী দিয়ে কিনতে না পারার কারণে এই দুইজন আলেমকে ইতিহাসের প্রথম এই দুইজন আলেমকে ফেরাউন আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আজকেও সেই থেকে শুরু হয়েছে আজকেও যে আলেমদেরকে টাকা দিয়ে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে নারী দিয়ে কেনা যায় না এই আলেমদেরকে হয় ফাঁসি দেওয়া হয় না হলে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় আজকে যদি বিশ্ববরণ্য মুফাসসির কোরআন
আজকে যদি বলে আজকে আমাকে ছেড়ে দাও আমি আর কোনদিন ইসলামী রাজনীতির কথা বলবো না ইসলামী অর্থনীতির কথা মানুষদের সামনে বোঝাবো না আজকে থেকে আমি আর কোনদিন কোরআনের রাজনীতি ইসলামী রাষ্ট্রের কথা ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবো না তাহলে আমি বলছি আল্লাহর কসম করে বলতেছি আর কতদিন আগেই তাকে ছেড়ে দিত জোরে বলেন ঠিক কি না কিন্তু মুসলমানরা জীবন দিয়ে দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না জোরে বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইয়েরা এইবারে ফেরাউন তৎকালীন সময়ে দুইজনকে কিনতে পারলো না এইভাবে কাটতে কাটতে চল্লিশ বছরের অধিক পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে এইবারে ফেরাউন মনে করেন কালকে সকালবেলা ঘোষণা দিয়ে দেবে যে আমি এই এলাকার খোদা হব কি হবে খোদা হয়ে যাব স্বৈরাচারী শাসক হলে কি হয় ডাইরেক্ট কালকে সকালে ঘোষণা দিয়ে দেবে রাতের বেলা ঘুমায় গেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে তার সিংহাসনের পিছনে কে যেন আগুন লাগায় দিছে আল্লাহু আকবার কে যেন আগুন লাগায় দিছে ফেরাউন এবার পরের দিন সকালবেলা মাথা ঠিক নাই পরের দিন সকালবেলা রাজ দরবারে এসে বলতেছে আমার ও আমার জ্যোতিষীরা তোমরা আসো কে কে আসো স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারো আমার চেয়ারে আমার সিংহাসনের পিছন দিকে কে যেন আগুন লাগায় দিছে কি যেন আগুন লাগায় দিছে তোমরা একটু আসো তোমরা এসে বলো এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে সঙ্গে সঙ্গে জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা বের করে করে সমস্ত কিতাবাটি ঘেটে ঘেটে বের করে বলতেছে মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আপনি শুনেন আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরে আল্লাহ তাআলা বানি ইসরাইল বংশের মধ্যে এমন একজন লোককে পাঠাবে যাকে আল্লাহ তাআলা নবী করবেন রাসূল করবেন করার পরে বনি ইসরাইলের খাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দেবেন তাকে নবী বানায়া তার দ্বারা আপনাকে তার মাধ্যমে হত্যা করা হবে জোরে বলেন আল্লাহু আকবার এইবার যখন এমন কথা বলা হলো বলার পরে ফেরাউনের মাথা ঠিক নাই ফেরাউনের মাথার মধ্যে আগুন ধরে গেল ফেরাউন কি সিদ্ধান্ত নিয়ে নিল আল্লাহ তাআলা এবার কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া আন ইস্তাদ্বাইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআ ওয়া আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন এইবারে সুন্দর করে ফেরাউন ওই রাষ্ট্রের মধ্যে যেই মানুষগুলো ছিল ওই মানুষদের মধ্যে একটা দল ছিল কিপ্তি একটা বংশ একটা জাতির নাম ছিল কিপ্তি যেই জাতির সন্তান হলো ফেরাউন আর আরেকটা ছিল বানি ইসরাইল যেই বানি ইসরাইল থেকে আসবে কি নবী হযরতে মুসা আলাইহিস সালাম এইবার এই দুইটা দল দুইটা জাতি ছিল এর আগে সব ঠিকঠাক ছিল যদিও বানি ইসরাইলদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা দেখতে পারত না কিন্তু এইবারে সঙ্গে সঙ্গে তাদের মাথার মধ্যে চিন্তা আসলো আজকে থেকে আর বানি ইসরাইল থেকে যেহেতু নবী আসবে তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না কি করা যায় কি করা যায় ফেরাউন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল বানি ইসরাইলের বংশের যতগুলো মানুষ হবে দুইটা দল তৈরি করলো নিজেরটাকে শক্তিশালী অপর একটি দলকে দুর্বল করে দিল এটাই আল্লাহ বলছেন কসাসের চার নম্বরে হাতে জোরে বলেন কয় নম্বর দুইটা দল করলো একটা তারা নিজেরা আর একটা দলকে দুর্বল করে দিল যেটা হলো মানি ইসরাইলের দল দুর্বল করে দিয়েই তারা ক্ষান্ত হলো না নিসাত তার নারীদেরকে এই বানি ইসরাইলের যেই লোকেদের কন্যা সন্তান হতো সব কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত আর যারা পুত্র সন্তান জন্ম দিত পুত্র সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করত একজন নয় দুইজন নয় মুফাসসিরগণ বলছেন ফেরাউন এই রকম করে এক নয় দুই নয় প্রায় 12,500 বনি ইসরাইলের শিশু সন্তানকে হত্যা করে ফেললো নাউজুবিল্লাহ ফেরাউন কি ভয় করছে যদি একবার মুসার জন্ম হয়ে যায় তাহলে আমার সিয়ার কিন্তু রাখে আল্লাহ মারে ফেরাউনের ভয় এইটা একবার যদি এরকম করে একবার যদি তার মধ্যে থেকে যদি একবার জন্ম হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতার চেয়ার আর টিকে থাকবে না মুসা নবীর জন্ম হলে আমাদের ক্ষমতা হারায়া প্রিয় ভাইরা কুড়াল এবং কাঠের আত্মজীবনীতে পড়লাম কুড়াল যখন কাঠের বুকে আঘাত করছে
তখন কাঠ বলতেছে ভাই কুড়াল তুমি কেন আমার বুকে আঘাত করে আমাকে চিড়তেছো আত্মকথা বাস্তবতা নয় আমার কথা কি বোঝা যায় বলতেছে কেন আমার বুকে তুমি আঘাত করতেছো কুড়াল তখন সঙ্গে সঙ্গে বলতেছে আমি কুড়ালের বাবার সাধ্য ছিল না তোমার বুকে আঘাত করার যদি না তোমার জাত ভাই বাস আমার পিছনে ঢুকে আমাকে সহযোগিতা না করত জোরে বলেন ঠিক কি না আজকেও বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন যার হাতে হাত রেখে এক নয় দুই নয় শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে এই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকে ভারতের বামপন্থীদের ধোঁকাধারীদের বাপের সাধ্য ছিল না তার একটা পশমের ক্ষতি করার যদি বাংলাদেশের মুনাফিকরা তাদের সহযোগিতা না করত ধরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি যদি বলি বগুড়ার একটা মানুষের পায়খানার স্তূপ নিয়ে এসে আপনাকে যদি বলি এটা বগুড়ার দই তাহলে কি হয়ে যাবে আমি যদি কুত্তার পায়খানা নিয়ে বলি এটা টাঙ্গাইলের চমচম হয়ে যাবে ছাগলের নাদি নিয়া যদি আমি বলি এইটা নাটোরের কাঁচাগোল্লা হয়ে যাবে তাদের কোনো সমস্যা নাই তাদের একটাই সমস্যা তারা কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি দেখতে পারে না করে বলে ঠিক কিনা আমি বলতে চাই কুত্তার পায়খানা যেমন করে নাটোরের কাঁচাগোল্লা হয় না মানুষের পায়খানা যেমন করে বগুড়ার দই হয় না ছাগলের নাদি যেমন করে টাঙ্গাইলের চমচম হয় না ঠিক তেমন করে ইসলামী রাজনীতির বিরুদ্ধে বিরোধিতা করে কোরআনের রাজনীতির বিরোধিতা করে আল্লাহর জমিনে মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ নিয়ে তাহাজ্জুদ করে নামাজ পড়লো মুসলমান হয় না হয় না হয় না করে বলেন ঠিক কিনা মুসলমান হতে হলে ইসলাম মানতে হবে ইসলাম রাজ ইসলামী রাজনীতি কোরআনের রাজনীতি মানতে হবে জোরে বলেন ঠিক কিনা এটা না মানলে আপনি মুসলমান হতে পারেন কোরআনের একটা মাত্র আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি মুসলমান না কাফের তাহলে আপনি কোরআনের এই জিহাদের আয়াতগুলো কোরআনের রাজনীতির আয়াতগুলো আপনি বাদ দিতে বলছেন আপনি যদি বাদ দিতে বলেন আল্লাহর কসম করে বলছি আপনি আসলে মুসলমানের মৃত্যু হতে হবে না আপনাকে মুনাফিকের মৃত্যু হয়েই কবরে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা আমার কথা নয় আমার কথা আমি বললাম আমার সাথে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে আক্রোশ আছে কিছু নাই আমি তো আপনার এলাকার মনে হয় ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখি না কোনো দিনই হতে পারবো না তাহলে আমার সাথে আপনার কোনো শত্রুতা আমি বলছি কোরআনের কথা এখন যদি আমার কথা পছন্দ না হয় আমার উপর রাগ হয় আপনার যদি বুকের পাটা থাকে আমার উপর নয় আমার মহান মালিক আল্লাহর উপর আপনি রাগ করে দেখান আল্লাহর বিরুদ্ধে মামলা দিয়ে দেখান আল্লাহর বিরুদ্ধে হামলা করে দেখান তাহলে বোঝা যাবে যে আপনি কত বড় পাওয়ারফুল মানুষ জোরে বলেন ঠিক কিনা মানুষের বিরুদ্ধে মাস্তানি দেখায় লাভ নাই ফেরাউন তো 400 বছর উপরে রাজত্ব করেছিল নমরুদ তো বহু বছর রাজত্ব করেছিল আবু জেহেল আবুল হাব উতবা সাইবা বহু বছর রাজত্ব করেছিল উমরা করতে গিয়ে দেখলাম আজকে বর্তমানে সেই বিশাল অহংকারী আবু জেহেল সেই আবু জেহেলের পুরো বাড়িটা এখন ইন্টারন্যাশনাল টয়লেটে রূপান্তরিত করা হয়েছে ঠিক কি না আমরা কয়েকজন হাজির সাহেবরে নিয়ে গিয়েছিলাম মোটামুটি 40 জন হাজিরা গিয়েছিলাম তার মধ্যে 4-5 জন মহিলা ছিল মুরব্বী মহিলা আর আমরা যুবকরা ছিলাম 3-4 জন আর বাকি 33 থেকে 35 জন সব মুরব্বী একদম বুড়ো মানুষ এখন মাগরিবের আজান দিয়ে দিছে বাইতুল্লাহ আমরা সবাই যাব সালাত আদায় করার জন্য বাইতুল্লাহর ভিতরে ঢুকবো এমন সময় মুরব্বীরা দেখতেছি একদম বোতলকে বোতল পানি গিলতেছে ঢক ঢক করে পানি খাচ্ছে এখন মুরব্বীদেরকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হবে আমাদের মুয়াল্লিম সাহেব বলছে তাহলে নামাজ পড়ে চলে যাই তখন বলতেছে মদিনা মক্কায় আসলাম আর আবু জেহেল ইসলামের দুশমন ইসলামের বিরোধিতা করেছে বিশ্বনবীকে কষ্ট দিয়েছে এই বিয়াদবের বাড়িতে একটু পেশাব পায়খানা করবো না তাহলে কি হবে ওইদিকে আজান হচ্ছে আর এইদিকে সব মুরব্বীগুলা বুড়ো মানুষগুলো বোঝেন তো এমনিতেই টয়লেটে ঢুকলে আধা ঘন্টার আগে বাইরে হতে চায় না আজান হচ্ছে আর পায়খানার মধ্যে টয়লেটের মধ্যে পেশাবখানার মধ্যে ঢুকলো আবু জেহেলের বাড়ির মধ্যে ঢোকার পরে আচ্ছা মতো করছে অনেকক্ষণ পর বের হয়ে এদিকে নামাজ শুরু হয়ে যাচ্ছে মুরব্বীরা বলতেন জীবনের যত রাগ মনে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে পেশাব আর পায়খানা করে বের হয়েছে যদি না হয় এই চিন্তা করে আগেই 2-3-4-5 কেজি পর্যন্ত 2-3 জনে মিলে পানি খেয়ে ভিতরে ঢুকছে মারহাবা বলবেন না প্রিয় ভাইরা এজন্য আবু জেহেলের এই পরিণতি হয়েছে আবু জেহেল বিশাল ক্ষমতাধর ছিল কিন্তু আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয় আজকে আপনি কত বড় ক্ষমতাধর হন আপনি ফেরাউনের চাইতে ক্ষমতাধর নন আপনি নমরুদের চাইতে ক্ষমতাধর নন আপনি যদি এরকম করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন আল্লাহর জমিন ইসলামের বিরোধিতা করেন আল্লাহর জমিন আলেম ওলামার বিরোধিতা
আপনার এই দেশেই হবেই হবে কারা কারা রাজি আছেন ইসলামের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকতে বুকের তাজা রক্ত দিয়ে হাওয়া দিয়ে থাকবো ইসলামের পক্ষে কথা বলবই বলবই দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবী এইবারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সূরা কসসের 5 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইস্তুদ্বঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সে যাদেরকে দুর্বল করতে চেয়েছে অর্থাৎ ফেরাউন যেই মানুষদেরকে দুর্বল করতে চেয়েছে বনি ইসরাইলদেরকে দুর্বল করতে চেয়েছে আমি আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলদের লোকেদেরকে পরবর্তীতে ওই দেশের অর্থাৎ মিশরের উত্তরাধিকারী বানাবো এবং বনি ইসরাইলের লোকেদেরকে ওই দেশের নেতা বানায় দেব আল্লাহু আকবার আজকে কোরআনে আন্দোলন করার কারণে তোমার নাম নিশানা মুছে দেওয়া হোক তোমার বিরোধিতা যতই করা হোক আল্লাহর এই কোরআনের আয়াত সাক্ষী আমার ভাইরা যারা কোরআনে আন্দোলন করবেন তাদের হতাশ হওয়া চলবে না নিরাশ হওয়া চলবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 5 নম্বর আয়াত দিয়ে হযরত মুসাকেও জানিয়ে দিয়েছিলেন আমার নবীজি বিশ্ব নবীকেও জানিয়ে দিয়েছিলেন নবী শোনো তাদেরকে অর্থাৎ আমাদেরকে যারা কোরআনে আন্দোলন করবে ইসলামী আন্দোলন করবে কোরআনের পক্ষে থাকবে তাদেরকে ওই ফেরাউনরা যতই চেষ্টা করুক না কেন দুর্বল করে রাখার আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তাদেরকে ওই দেশের উত্তরাধিকারী বানায় দিব তার মানে আজকে আমার উপর আপনার উপর যত নির্যাতন চলে আসবে বুঝতে হবে আমাদেরকে ভবিষ্যতে আলেমদেরকে আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানাবেন দেশের ঠিক কিনা গর্ভবতী মায়ের যখন সন্তান প্রসব হওয়ার সময় চলে আসে গর্ভবতী মায়ের সন্তান যখন নিচের দিকে যেতে থাকে প্রসব হওয়ার সময় কাছে আসে তখন মা কষ্টে ছটফট ছটফট করতে থাকে মায়ের কষ্ট যত বেড়ে যায় মা ব্যথা বেদনায় যন্ত্রণা চিৎকার করতে থাকে কিন্তু আমার ভাইয়েরা যত ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে বুঝতে হবে সন্তান প্রসবের সময় তত ঘনিয়ে আসতে যে কথা বলেন ঠিক কিনা এই সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে মায়ের কষ্ট বাড়তে থাকবে কিন্তু সন্তান একবার দুনিয়াতে প্রসব হয়ে গেলে সন্তানের চেহারার দিকে মা একবার তাকায়া দেখলে সন্তানের চেহারা দেখার পরে দুনিয়ার সমস্ত কষ্ট মা ভুলে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক কেমন করে গর্ভবতী মায়ের সন্তান প্রসবের সময় কাছে আসলে যেমন কষ্ট বেড়ে যায় ঠিক যখন দেখবেন আমার দেশের আলেমদের উপর হামলা হচ্ছে মামলা হচ্ছে আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে জুলুম আর জেল জরিমানা দেওয়া হচ্ছে ঘুম করা হচ্ছে খুন করা হচ্ছে গর্জনম দুখিনি মায়ের যেমন প্রসবের সময় কাছে আসে ঠিক তেমন করে যন্ত্রণা বেড়ে গেলে বুঝবেন এই দেশের পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক 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 করে উড়বে খুব শীঘ্রই জোরে বলেন ঠিক কিনা একবার কালেমার পতাকার দিকে তাকালে গর্ভবতী মা যেমন সন্তানকে দেখে দুনিয়ার সব কষ্ট ভুলে যায় তেমন করে এই দেশে যখন কালেমার পতাকা পক পক করে উড়বে ওই কালেমার পতাকার দিকে তাকানোর পরে আপনিও দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবেন শীঘ্রই আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা এই হলো অবস্থা ফেরাউন আর হামান যেই ভয়টি করলো সেই ভয়ই হয়ে গেল এইবার আল্লাহ তাআলা সুন্দর করে মুসাকে কি পরিকল্পনা করলেন দেখেন ফেরাউন মুফাসসিরগণ বলছেন ফেরাউন যখন 12,500 এর মতো বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে শিশু সন্তানদেরকে হত্যা করলো করার পরও তার মন শান্ত হলো না সেবার ডিসিশন নিয়ে নিল আমার দেশের মধ্যে কয়েকদিন স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না জোরে বলেন নাউজুবিল্লাহ মানে স্বামী স্ত্রীর মিলন সব বন্ধ করে দিবে নাউজুবিল্লাহ বলবেন না
যাতে বনি ইসরায়েলের কোন স্বামী স্ত্রী একসাথে থাকতে না পারে আর মুসা তার মায়ের গর্ভের মধ্যে আসতে না পারে এই দিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ফেরাউনের রাজদরবারে সেনাবাহিনী ছিল তার ডিউটি ছিল ফেরাউনের পাশের কামরা সারা দেশে পহরে দিয়া ভরায়া দিয়েছে আর এই দিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রেম জাগ্রত করে দিয়েছেন উনি ফেরাউনের কামরার কাছে মুসা আলাইহিস সালামের পিতা যে রুমে ডিউটিতে আছেন সেই রুমে চলে গেছেন ওই জায়গায় কোন একটা কাজে যাওয়ার পরে ফেরাউন সারা দেশের মধ্যে পহরে দিয়া ভরে ভর্তি করায় দিছে কোন স্বামী স্ত্রী যাতে একসাথে থাকতে না পারে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর পরিকল্পনা কেমন ওই ফেরাউনের পাশের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার পিতা আর মাতার মিলন ঘটায় মুসাকে তার মায়ের গর্ভের মধ্যে ঢুকায় দেন জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভের মধ্যে চলে আসলেন আসার পর আস্তে আস্তে বড় হন প্রসবের সময় কাছে আসে প্রসব যখন করে ফেললেন করে ফেলার পরে আস্তে আস্তে অনেকটা দিন পার হয়ে চলে গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন চলে আসলেন আসার পরে ফেরাউনের সৈন্যরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতেছে বনি ইসরায়েলের কার করে পুত্র সন্তান হয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে যখন চলে আসলেন আসার পর আমার চুয়াডাঙ্গার কোরআন পাগল সংগ্রামী মুসলমান ভাইয়েরা যখন এরকম করে মুসার মায়ের গেটের কাছে চলে আসলো আসার পরে ফেরাউনের সৈন্যরা গেটে ঠক 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 করে আওয়াজ করে আওয়াজ করে যখন গেটের কাছে চলে আসলো মুসার মা চিন্তা করে আরে আমার জাদুমণি আমার কলিজার টুকরা মুসাকে ফেরাউনের সৈন্যরা আর বাঁচতে দেবে না আমার সন্তানকে তো মেরেই ফেলবে মনে হয় হযরত মুসার মা মুফাসসিরগণ বলছেন যদিও কষ্ট হয় তারপরে মুসার মা ছোট্ট সন্তানকে কাপড় দিয়ে পেঁচাইয়া বাড়ির মধ্যে দরজা খোলার আগে গেট খোলার আগে একটা উনুন ছিল উনুন মানে বোঝেন তো চুলা উনুনের মধ্যে আমার ভাইয়েরা উনুনের নিচের মধ্যে খড়ি দিয়া ওই উনুনের খড়ির উপরে উনুনের নিচে তলানির দিকে হযরতে মুসাকে একটা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচা দিছে পেঁচা দেওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার মধ্যে রেখে দিছে রেখে দেওয়ার পরে ওই চুলার উপর দিকে খড়ি দিয়ে আগুন জ্বালায় দিছে চুলার মধ্যে দাও 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 করে আগুন জ্বলে আগুন জ্বলতেছে এমন সময় মুসার মা দরজাটা খুলে দিল ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলো কোথাও খুঁজে পেল না চুলার দিকে যায় আগুন জ্বলতেছে জেলা বাসে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেরাউনের সৈন্যরা বাড়ি থেকে বের হয়ে চলে যায় এমন সময় আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মনে মনে ডুগরে ডুগরে কাঁদে আমার কলিজার টুকরা সন্তান মুসা আমার জাদুমণি মনে হয় দুনিয়াতে আর বেঁচে নাই মুসার মা সৈন্যরা যখন বের হয়ে চলে গেল মুসার মা ডাক দিয়ে কয় মুসা ও মুসা তুই কি আর দুনিয়ায় নাই রে বাবা দৌড় দিয়ে উনুনের কাছে চলে গেল উনুনের কাছে যাওয়ার পরে মুসাকে আগুন তাড়াতাড়ি করে চড়ায়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনম দুখিনী মা ওই কাপড় সহ করে তুলে নিল নেওয়ার পরে কাপড় টান দিয়ে খুলে দেখে অলৌকিক ঘটনা চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছিল কিন্তু আমার মুসার একটা পশম পর্যন্ত পড়ে না এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেকটা আয়াত নাজিল করে দিল সূরা কসাসের সাত নাম্বার আয়াত নাজিল করে দিল জোরে বলেন কয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাআইলুহু মিনাল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ইলহামের মাধ্যমে জানাচ্ছেন কিসের মাধ্যমে
ওহি আসবে নবীদের উপরে কিন্তু ইলহাম আল্লাহ তাআলা যে কাউকে দিতে পারেন ইলহামের মাধ্যমে মুসার মাকে আল্লাহ তাআলা সূরা কসাসের 7 নম্বরে হাত দিয়ে জানিয়ে দিচ্ছেন মুসার মা শোনো তোমার যদি আশঙ্কা হয় তোমার সন্তানকে নিয়ে আমি মুসার মাকে নির্দেশ করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও এবং যদি কোনো ভয়ের আশঙ্কা করো তার মানে মুসাকে নিয়ে যদি কোনো আশঙ্কা থাকে ক্ষতি হওয়ার তাহলে যেই কাজটি তোমরা করবা সেটি হলো তুমি তোমার তোমার সন্তানকে একটা কাঠের বাক্সের মধ্যে করে নিয়া সমুদ্রের মধ্যে নিয়ে যা ভাষায় দিবা জোরে বলেন মারহাবা আল্লাহর পরিকল্পনা কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলার পরে হযরতে মুসার মা এইবার হযরতে মুসাকে একটা বাক্সের মধ্যে তুললো তোলার পরে এই বাক্সটা নিয়ে যাইয়া সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিল এবং মুসার মাকে আমার ভাইরা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে আমি যদি পুরো কসাসের তাফসীরটা এভাবে এভাবে ব্যাখ্যা করতে থাকি প্রত্যেকটা আয়াত যদি বলতে যাই আর সবগুলো বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে এজন্য বোঝানোর জন্য 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব থাকবেন না বাসায় যাবেন ভাই শেষ করে দিন না শেষ করে দিন শেষ করে দিন শেষ করে দিই ভাই 12টা হাই হাই 12টা বাজে গেছে হ্যাঁ শেষ করব না আমি বুঝতে পেরেছি এই সোয়াডাঙ্গার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি কথা বলেন ঠিক কিনা সোয়াডাঙ্গার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলেন ঠিক কিনা সোয়াডাঙ্গার মাটি আল্লামা সাইদের ভক্তদের ঘাঁটি কথা বলেন ঠিক কিনা এই সোয়াডাঙ্গার মাটিতে ইসলাম বিরোধীরা বিরোধীরা এসে ইসলামের বিরোধিতা করলে তাদের পিঠে চামড়া থাকবে না কথা বলেন ঠিক কিনা আজকে দেখলাম আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বোনকে বলল তুমি মুসার বাক্স যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হবে তুমি মুসার বাক্সের পিছন দিক দিয়ে হাঁটবা হেঁটে হেঁটে যাবা কোন জায়গায় গিয়ে ভিড়ে কিন্তু আল্লাহর কি সুন্দর পরিকল্পনা ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ফেরাউন বদমাইশ ওই ফেরাউন এবং হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এই দুইজন তারা দুইজন হানিমুনের উদ্দেশ্যে অথবা ঘোরার উদ্দেশ্যে ওই সমুদ্রের তীরে একটা ঘাটে এসেছে যেই ঘাটে তারা দুইজন এসেছে হযরতে মুসার বাক্স ভাসতে ভাসতে ওই ঘাটে গিয়ে বাক্সে সুবহানাল্লাহ এইবার ওই বাক্সের কাছে গিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স তুলে নিল তুলে নামার পরে ফেরাউন যখন দেখল এই বাক্সের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বুঝতে পারলো এইটাই সে মুসা যে মুসার কথা ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীরা এইবার ফেরাউন বাচ্চাটাকে হত্যা করবে আসিয়া বলে খবরদার আপনি তো জানেন আমাদের কোনো পুত্র সন্তান নাই আমাদের তো এখন পর্যন্ত এরকম সন্তান থাকতেছে না আমরা আমাদের যে কটা সন্তান আমরা এখন এই মুসার মুসাকে আমাদের নিজের সন্তান হিসেবে আমরা লালন পালন করতে পারি নিজের সন্তান হিসেবে লালন পালন করব আমরা একে সন্তানের অধিকার দেব সন্তানের মতো করে বড় করব ফেরাউন তখন বলতেছে না এ তো মুসা তাকে আমরা হত্যা করব আমি হত্যা করব এইবার আসিয়ার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি ঢুকিয়ে দিল হযরতে আসিয়া বলতেছে ও ফেরাউন আমার প্রাণের চাইতে প্রিয় স্বামী আপনাকে জ্যোতিষীরা বলেছে ওই বাচ্চা তো শুধুমাত্র বানী ইসরাইলের হবে কার হবে বানী ইসরাইলের হবে বানী ইসরাইলের জন্ম নেবে বাচ্চার নাম হবে মুসা কিন্তু এই যে বাচ্চা এখানে ভেসে এসেছে আপনি কি জানেন না যেই সমুদ্র যেই নদী দিয়ে আমাদের এই জায়গায় বাচ্চাটা এসেছে এই জায়গাটা তো এই নদীটা তো শুধুমাত্র মিশরীয় নদী নয় এই নদী তো অন্যান্য দেশ দিয়ে আমাদের নদীর সাথে মিলিত হয়েছে তার মানে আমার বিশ্বাস এই বাচ্চা বানী ইসরায়েলের নয় অন্য কোনো দেশ থেকে এসেছে সুবহানাল্লাহ ফেরাও না এইবার যখন এই বাচ্চাটাকে সুন্দর করে বের করবে কোলে নিতে যাবে নিতে পারে না ফেরাউন এইবার আদর করতে গেলে ফেরাউনকে এমন জোরে একটা থাপ্পড় দেয় যে থাপ্পড়ের ওজন বড় মানুষের মতো আল্লাহ আকবার বলবেন না ফেরাউনের সন্দেহ এবার ক্লিয়ার না এটাই সেই মুসা তাকে হত্যা করা লাগবে আসে এবার বলছে না তাকে হত্যা করেন না সে তো অবুজ বাচ্চা সে তো এরকম কাজ করতে পারে না ভুল করে হয়তো মারছে এবার ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে আপনি একটা কাজ করেন ওই যে দেখেন এই জায়গায় আগুনের একটা আর স্বর্ণের একটা স্তূপ তৈরি করেন মারহাবা বলবেন না
একটা স্বর্ণের স্তূপ আর একটা আগুনের স্তূপ তৈরি করেন করার পর আগুন জ্বালায় দেন অগ্নিকুণ্ড বানান আর একদিকে স্বর্ণের স্তূপ বানান বানায় এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দেন এই ছোট্ট বাচ্চা যদি ওই স্বর্ণের স্তূপের দিকে চলে যায় তাহলে বাচ্চাকে হত্যা করবেন সে হযরতে মুসা আর যদি আগুনের দিকে চলে যায় তাহলে বুঝবেন এইটা মুসা নয় অবুজ এজন্যই থাপ্পড় মারছে মারহাবা বলবেন না এইবার আগুনের স্তূপ আর স্বর্ণের স্তূপ দুই দিকে দিয়ে হযরতে মুসাকে ছেড়ে দেওয়া হলো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ছোট থেকে তাকে এত মেধা দিয়ে দিয়েছে কেবল হাঁটাচলা করতে শিখেছে দুনিয়াবি জ্ঞান বুদ্ধি কিছুই হয় নাই কিন্তু এত তুখড় মেধাবী ছিলেন আল্লাহর নবী হযরত মুসা তিনি কি করলেন বুঝতে পারলেন তিনি আগুনের দিকে নয় স্বর্ণের দিকে যাওয়া শুরু করলেন স্বর্ণের স্তূপের দিকে যখন যাচ্ছে এমন সময় আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে অর্ডার করে দিল জিব্রাইল যাও যাও আমার মুসাকে এখনি পথটা ঘুরায় দাও জিব্রিল আমিন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথ ভুলায়া স্বর্ণের স্তূপের দিক থেকে আগুনের দিকে পাঠায়া দিল আগুনের কাছে যাই আগুনের মধ্যে থেকে একটা আগুনের টুকরা তুলে হযরত মুসা আলাইহিস সালাম অবুজ মানুষ মুখের মধ্যে ঢুকাইয়া দিল এইটা দেখার পরে সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝতে পারলো এটা মনে হয় বানী ইসরায়েলের মুসা নয় সুবহানাল্লাহ হযরত মুসার প্রাণ বেঁচে গেল কিন্তু শুনেছেন তো মুসা আলাইহিস সালাম একটু তোতলামো করতেন এই যে আগুনের স্তূপ মুখের মধ্যে ঢুকাইছে তারপর থেকেই কথা বলতে গেলে একটু তোতলা তোতলা ভাব চলে আসতো আল্লাহু আকবার বলবেন না আমার ভাইয়েরা খুব সংক্ষেপে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজটি করলেন আস্তে আস্তে বড় হয়ে গেলেন বড় হয়ে যাওয়ার পরে ওই যে ফেরাউন দুইটা দল বানিয়েছিল নিজেরটা কিপ্তি আর একটা দুর্বল বানিয়েছিল তাদের নাম কি বানী ইসরাইল এই দুইটা দল তৈরি করেছিল এই দুইটা দলের মধ্যে তৎকালীন সময় ওই দেশের মধ্যে আমার ভাইয়েরা চাকরি দেওয়া লাগবে সৈন্যবাহিনী লাগবে সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি র‍্যাব কোবরা এগুলো লাগবে কয়েক হাজার প্রায় সত্তর হাজারের মতো এরকম প্রায় প্রচুর সংখ্যা লাগবে মুফাসসিরগণ বলছে প্রচুর সেনাবাহিনীর দরকার এই জায়গায় বানী ইসরায়েলের যুবকরাও গেল সেনাবাহিনীর চাকরির জন্য এরপরে বানী ইসরায়েলের লোকেরাও গেল কিপ্তির লোকেরাও গেল কিন্তু সর্বপ্রথম সেই জায়গায় এই ফেরাউন যেই কাজটি করলো শুধুমাত্র নিজের লোক হওয়ার কারণে নিজের দলের লোক হওয়ার কারণে নিজের জাতির লোক হওয়ার কারণে প্রায় সত্তর হাজারের মতো সব কিপ্তিদেরকে সেনাবাহিনীর চাকরি দিল আর বিরোধী দল হওয়ার কারণে আল্লাহর নবী মুসার দল হওয়ার কারণে বানী ইসরায়েলের একজন কেউ চাকরি দেওয়া হলো না তার মানে বোঝা যায় যেই লোকগুলা শুধুমাত্র নিজের দলের লোকদেরকে চাকরি দেয় আর বিরোধী দল হওয়ার কারণে চাকরি দেয় না এর হলো ডিজিটাল ফেরাউন ধরে বলেন ঠিক কিনা বুদ্ধি একলা ফেরাউনই শিখাইছে মনে হয় স্বপ্নের মধ্যে দিয়ে গেছে না আমার মুসলমান ভাইয়েরা রাগ করলে কিন্তু আপনি ওই যে ওই 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 মুসা লুঙ্গি মাথায় নেওয়া বুঝেন আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ এইবারে দেখেন দুইটা দল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইবার রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিল চাকরি যখন সব কিপ্তিদেরকে দেওয়া হলো আর বানী ইসরায়েলকে দেওয়া হয় না মাথা ঠিক নাই এইবার সঙ্গে সঙ্গে এইবার চিন্তা করলো ওই এলাকার মধ্যে একটা গন্ডগোল দ্বন্দ্ব বেড়ে গেল কারণ আমারও যোগ্যতা আছে আপনারও আছে আপনার হয় আমার হয় না কেন গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না এক বাপের দুই ছেলে দুইজনের মধ্যে একজনের হচ্ছে দুইজনের একই যোগ্যতা আর একজনের হয় না গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল কিপ্তির লোকেরা তো এমনিতেই বানী ইসরায়েলকে দেখতে পারে না আবার বানী ইসরায়েলও কিপ্তিদেরকে দেখতে পারে না দ্বন্দ্ব হতে হতে এক পর্যায়ে একদিন এই বানী ইসরায়েলের এক লোক আর কিপ্তির এক লোক মুখে মুখে তর্ক হতে হতে ঝগড়া মারামারি এমন বানী ইসরায়েলের লোককে কিপ্তির লোকটা মারতেছে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে সাইড দিয়ে হেঁটে যাচ্ছে মুফাসসিরগণ বলছেন যখন হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাছে চলে আসলেন আসার পরে বানী ইসরায়েলের লোক বলছে এ হযরতে মুসা আল্লাহর নবী আপনি একটু এদিকে আসেন আমাকে একটু সহযোগিতা করেন হযরতে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এখানে কিপ্তির দোষ বানী ইসরায়েলের দোষ নাই এখন তিনি বুঝতে পারেন নাই রাগের চোটে থামাইতে না পেরে কিপ্তিকে কেউ বলছেন মুফাসসির কোন কোন মুফাসসির বলছেন একটা থাপ্পড় দিলেন কেউ বলছেন ঘুষি দিলেন ঘুষিটা অথেন্টিক আমি একটু বেশি পেয়েছি এর জন্য ঘুষির কথাই বলছি যখন একটা ঘুষি মারলেন তখন কিল দিলেন একটা ঘুষির কারণে কিপ্তির লোক জাগায় পড়ে যখন কিপ্তির লোক জায়গায় পড়ে মারা গেল সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝতে পারল
এই মুসা সেই মুসা যেই মুসার কথা গুণিতারেরা জ্যোতিষেরা বলেছে তাহলে মুসাকে তো আর ছেড়ে দেওয়া ছাড় দেওয়া যাবে না হঠাৎ করে দূর থেকে একটা লোক চলে আসলো দৌড়ে চলে আসলো দৌড়ে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের সূরা কসাসের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন জোরে বলেন কত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজু ইন্নি লাকা মিনান বনী ইসরায়েলের একজন লোক দূর থেকে দৌড়ে চলে আসলো আসার পর হযরত মূসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলল আল্লাহর নবী মূসা আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান কারণ হলো আপনারই খুন করা হত্যা করার ঘটনাটা তো চলে গেছে ফেরাউনের কাছে তার মানে হত্যার বদল হত্যা আপনাকে হত্যা করবে আমি আপনার শুভাকাঙ্ক্ষী আপনি এখান থেকে চলে যান হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রাণটাকে বাঁচানোর জন্য ওই জায়গা থেকে অন্য জায়গায় হিজরতে চলে গেলেন মিশর থেকে মাদায়েন চলে গেলেন জোরে বলেন জায়গার নাম কি মাদায়েন চলে গেলেন রাস্তার মধ্যে দেখতে পেলেন যুবতী সুন্দরী মেয়ে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা কূপের কাছে পানি নেওয়ার জন্য পুরুষ মানুষগুলো ওই কূপ থেকে পানি তোলে পর্দার লঙ্ঘন হওয়ার কারণে মেয়ে দুইটা কাছে যাইতে পারে না এইবার আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই মেয়েদের কাছে গিয়ে তাদেরকে পানি নিতে সহযোগিতা করলো এই দুইজন মেয়ে সাধারণ কোনো মেয়ে নয় জলিলুর পয়গম্বর আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াসালামের কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়ের এই দুইজন মেয়ে মাদাইনে আল্লাহর নবী হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে গিয়ে বলতেছে আব্বা গো আব্বা এরকম একটা যুবক আমাদেরকে সহযোগিতা করেছিল আব্বা আপনি ওই যুবককে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মূসাকে আনার জন্য অনুমতি চাইল শুআইব আলাইহিস সালাম আনার জন্য অনুমতি দিয়া দিল দেওয়ার পরে এইবার হযরত মূসা যখন শুআইব নবীর কাছে চলে গেল মাদাইনে শুআইব নবীর কাছে গিয়া আল্লাহর নবী মূসা কি বলছেন এইটা সূরা কসাসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কসাস আল্লাহু আকবার قال لا تخف نجوت من القوم الظالمين শুআইব আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম বলছেন ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কসাস কিসসাটা এই ঘটনাটা এই কাহিনীটা এই আল্লাহু আকবার বলবেন না তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনাগুলো হযরত মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের কাছে খুলে বললেন শুআইব আলাইহিস সালাম তখন বলছেন ক্বালা লা তাখাফ হে মূসা তুমি ভয় করো না জোরে বলেন আল্লাহু আকবার নাজাউতা মিনাল কওমিজ জালিমিন তুমি জালিম হতে মুক্তি পাবে হেফাজত হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়ের এইবারে সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা খুলে বলার পরে শুআইব আলাইহিস সালাতু ওয়াসালাম হযরতে মূসাকে প্রস্তাব দিল মূসা তুমি আমার বাড়িতে থাকতে পারো আমার মেয়েকেও বিবাহ করতে পারো কিন্তু বিবাহ করার জন্য আমি তোমার আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই এর বিনিময়ে তোমাকে মোহরনা দেওয়া লাগবে 10 বছর আমার বাড়িতে রাখালের কাজ করবে আল্লাহু আকবার 10 বছর রাখালের কাজ করলো হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াসালামের বাড়িতে 10 বছর রাখালের কাজ করার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে শুআইব আলাইহিস সালামের কন্যার সঙ্গে বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পরে কন্যা গর্ভবতী অবস্থায় এবার আল্লাহ তাআলা ওহি পেয়ে মূসা নবী এবার মাদাইন থেকে মিশরের দিকে রওনা করলেন মিশরের দিকে রওনা করে যখন মিশরের কাছাকাছি চলে আসবে এমন অবস্থায় তুর পর্বতের একদম নিকটে হঠাৎ গর্ভবতী স্ত্রীর প্রসব যন্ত্রণা প্রসব যন্ত্রণা চোটে সহ্য করতে পারে না ছটপট ছটপট যখন করতেছে আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম একটু আগুন সংগ্রহ করার জন্য তুর পর্বতের নিকট গেলেন যে দেখলেন আগুনের মতো কি জ্বলজ্বল করে যখন তুর পর্বতের নিকটে চলে গেলেন যাওয়ার পরে তুর পর্বতের কাছে যাইয়া ওইখানে কাছাকাছি যখন চলে
চলে গেল ওখান থেকে ফেরার পথে আল্লাহ তাআলা হযরতে মুসাকে বললেন মুসা আর দেরি নাই এখনি তোমাকে ফেরাউনকে দাওয়াত দেওয়া লাগবে সুবহানাল্লাহ মুসা চিন্তা করে কি নিয়ে দাওয়াত দেব আমার কাছে তো কিছুই নাই শক্তি আছে কিছু কিছুই নাই আল্লাহর কাছে বলে কি নিয়ে দেব আল্লাহ তাআলা ওই জায়গাতে এই পথের মধ্যে আল্লাহ তাআলা হযরত মুসাকে দুইটা মুজেজা দান করে দিলেন একটা হলো তুমি বগলের মধ্যে হাত ঢুকায় দিবা টান দিয়ে হাত বের করলে ওই হাত থেকে জলজল জলজল করে নূর বের হবে সুবহানাল্লাহ শয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চরানোর জন্য যেই লাঠি দিয়েছিলেন হযরত মুসাকে আল্লাহ তাআলা বললেন মুসা শোনো আল্লাহ তাআলা সূরা কসাসের মধ্যে সুন্দর করে 31 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখেন ওয়া আন আলকি আসাক জোরে বলেন আল্লাহু আকবার মুসাকে বলছেন আসাক তোমার ওই লাঠিটা তুমি মুসা ফেলে দিবা আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান مدبرا ولم يعقب الله أكبر يا موسى أقبل ولا تخف إنك من الآمنين الله تعالى সুন্দর করে বলছে ও মুসা তুমি তোমার লাঠি নিক্ষেপ করো এরপর আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যখন মুসা লাঠি নিক্ষেপ করল লাঠি নিক্ষেপ করার পরে এই লাঠিটা একটা বিশাল সাপে পরিণত হয়ে গেল মুসার লাঠি ফেলার পরে সাপ দেখে নিজের সাপ দেখে মুসা পিছনে না থেকে সামনে ভোট দৌড় পিছনের দিকে তাকায়নি সামনে তাকায়নি একদম এমন স্পিডে দৌড় দিছে মুসা নবীর দৌড় দেখে আল্লাহ তাআলা এবার মুসাকে বলছে ইয়া মুসা আকবিল ওয়ালা তাখফ আল্লাহু আকবার হে মুসা ফিরে এসো ভয় করো না ইন্নাকা মিনাল আমিনিন নিশ্চয় তুমি নিরাপদে হেফাজতে আছো সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী মুসা এইবার এই দুইটা মুজিজা নামার পরে ফেরাউনের দরবারে যখন দাওয়াত দেওয়ার জন্য চলে গেল দাওয়াত দেওয়ার জন্য চলে যাওয়ার পরে ওই জায়গায় সুন্দর করে ফেরাউনের যেই জায়গায় দাওয়াত দেবে ওই জায়গাতে ওই জায়গা বরাবর কাছাকাছি চলে আসার পরে ফেরাউন এবার তার দেশের মধ্যে থেকে বড় বড় জাদুকর নিয়ে আসছে আমার ভাইয়েরা এই জাদুকরকে নিয়ে আসার উদ্দেশ্য হলো হযরতে মুসাকে পরাজিত করা মুসার মুজেজার সঙ্গে জাদুকরের জাদুর খাটা খাটি আছে নাকি বলেন বহু পুরুষ বহু মহিলা ডিজিটাল মহিলাও তখনও ছিল মারামা বলবেন না আজকালকার কিছু মহিলা আছে না এই যে জিনচের প্যান্ট এখানে ফাটা এখানে ফাটা এখানে ফাটা কি ওগুলা ওরে বাবা মুরব্বিও কয় মডেল জানে যুবক পোলাপান দেখি এরকম এখানে ফাটা এখানে ফাটা এখানে ফাটা আছে না নাই ফুটবল খেলা হয় এই খেলা সেই খেলা হয় রাস্তা দিয়ে হাঁটি যখন কোন সাইজ স্টলে বসলাম দেখতেছি ফুটবল খেলা ওই টিভির স্ক্রিনে ফুটবল খেলার পাশে ফাটা ফুটা প্যান্ট ট্যান্ট পরে যুবক আর যুবতী নাচতেছে এই যে ফুল টুল নিয়ে লাফালাফি করতেছে আছে না নাই ফেরানোর সময় এসব ছিল এগুলো দেখার পরে কবি কি বলে জানেন কবি বলে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে মারহাবা বলেন ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মানে মাইয়াই মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক কিনা জিনছের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া তারে চেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ একটু বলেন তো সবাই বলেন বলেন মজা লাগবে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিনছের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে সেনা বড় দায় জিনছের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে মারহাবা বলেন
হিন্দি গানের তাল মারিয়া রাস্তা হাইটা যাই কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক কি না বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাই সে মগাই পিছে মাইয়ার সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার করছে কি কারবার মগাই পিছে মাইয়ার সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে মারহাবা বলে এই সমস্ত মাইয়া গোরা যদিও জিন্সের প্যান্ট ছিল না অত্যাধুনিক সাজ পোশাক পরিয়া ওই তৎকালীন সময়ের মেয়েগুলো যুবকগুলা সবাই চলে আসছে আল্লাহর নবী হযরতে মূসার পরাজয় দেখার জন্য আমার ভাইরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার এই সমস্ত সাপগুলা লাঠি আর বগলের দুইটা মৌজদা নিয়ে জায়গায় চলে গেল সব জাদুকররা যখন ওই জায়গায় উপস্থিত হয়ে গেল তাদের লাঠিগুলা জাদুকরের দড়ি আর রসাগুলো সব ফেলে দিয়া সাপ পরিণত করার সঙ্গে সঙ্গে মুফাসসিরগণ বলছেন আল্লাহ তাআলার অর্ডারে হযরত মূসা ওই ওই লাঠিটা ওই জায়গায় যখন ফুঁকে দিল ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল জাদুকরদের সব সাপদেরকে গিলে তারপরে ফেরাউনের রাজদরবারের দিকে যাওয়া শুরু করে দিল আল্লাহু আকবার সামনে আগায় ফেরাউন এবার কাবু ফেরাউন এবার কি কয় কি বলবে যখন দেখবেন ওই কোয়ালিটির লোক এদিকে দুই নৌকা পায় দেয় এই দিক খবর এই দিক লাভ দেয় আবার ওদিক আসলে ওদিক লাভ দেয় বুঝেন নাই বুঝেন নাই সব কিছু বলা যাবে না বাংলাদেশে একটা চ্যানেল আছে নাম তার বিটিভি জোরে বলেন কি নাম বিটিভি আমি দেখেছি ভাই এই চ্যানেলে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো এক জায়গায় যাওয়ার পথে হঠাৎ করে গাড়ি থামালাম থামানোর পরে চা স্টলে চা খাচ্ছিলাম হঠাৎ টিভির কর্নারে দেখতেছি একজন লোক খবর পড়তেছে একজন লোক খবর পড়ে কর্নারে কোনার মধ্যে একজন মহিলা এরকম এরকম করতেছে বুবানা এখানে তো জানা দেখতেছি আমি একদিন দুই দিন তিন দিন বুঝলাম না কি একজন তো খবর পড়তেছে কোনায় আবার এরকম এরকম করার মানে কি একদিন মুরব্বীর জিজ্ঞাসা করলাম তখন ওই মুরব্বী তখন বলতেছে যে বাবা এটা হচ্ছে বুবা সংবাদ কি সংবাদ সামনে যেটা বলতেছে ওটা মুখে ভালো মানুষদের জন্য আর কর্নারে এরকম এরকম করতেছে তো বুবাদের জন্য ইশারা করে বোঝাচ্ছে আমি চিন্তা করতেছি বিটিভি এই চ্যানেলটা এমন একটা চ্যানেল এই চ্যানেল যেই যেই লোকরা ক্ষমতায় থাকে তার পক্ষে আর বিপরীতদের বিপক্ষে সব সময় বলে কথা বলেন ঠিক কিনা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন খালি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির বিরুদ্ধে আরেক দল আসবে সেই দলের পক্ষে অন্য দলের বিপক্ষে এই জন্য এই চ্যানেল ইন্টারন্যাশনাল চ্যানেল যেটাকে বাংলাদেশের সব মানুষই কিন্তু কম বেশি চিনে কথা বলেন ঠিক কিনা যার কারণে আমি মনে করি এখন তো আওয়ামী লীগের লোকেরা ক্ষমতায় আছে বিএনপি জামাত দূরের কথা আওয়ামী লীগের লোকেরাও এই বিটিভির খবর দেখে না কথা বলেন ঠিক কিনা জানেই তো সব খাও আমি চিন্তা করি কে রে ভালো মানুষরাই যে চ্যানেল দেখে না এই চ্যানেলের মধ্যে আবার বুবারা খবর দেখবে এরকম এরকম করার মানে কি একদিন দুই দিন তিন দিন পর গবেষণা করে বুঝলাম আসলে উপরে যেই লোকটা খবর পড়তেছে ওই লোকটা বুঝাইয়া দিচ্ছে আর নিচে কর্নালে বুবা সংবাদ মানে এরকম এরকম করে ওই মহিলা পুরুষ বুঝাইয়া দিচ্ছে দেশে যা হচ্ছে চোখ আছে দেখো কান আছে শুনো মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না খালি এরকম এরকম করবে আমার মুসলমান ভাইয়েরা এইবার ফেরাউন কি করলো জায়গায় এমন ভাবে ওই জায়গায় দাঁড়ায় গেল আমার ভাইয়েরা মনে করেন কালেমা পড়বে পড়বে ভাগলা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী মুসা জেইনাব ওই জায়গা থেকে আমার ভাইয়েরা এই জেইনা লাঠিটা টান দিয়ে নিছে অমনি সঙ্গে সঙ্গে ফেরাউনের কি চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে চেঞ্জ এইবার আল্লাহর নবী মূসাকে হত্যা করবে শুধু তাই নয় আল্লাহর নবী মূসার এই মর্যাদা দেখে
ফেরাউন অবিশ্বাসী হতে পারে ফেরাউন কেন সবাই জানে ওই লোকরা সত্য আলেমরা ভালো মানুষ আল্লাহর নবী ভালো মানুষ আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা সব কাফেররাও জানতো ফেরাউনও জানে মুসা নবী ভালো মানুষ কিন্তু তার একটাই সমস্যা শুধুমাত্র চেয়ার হারানোর ভয়ে ক্ষমতা হারানোর ভয়ে এটা স্বীকার করতে চায় না ঠিক না বুঝতে পারলো ভালো মানুষ তারপরও জাদুকরেরাও বুঝতে পারলো জাদুকরেরা বুঝতে পারলো এইটা সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এটা শুধুমাত্র এক আল্লাহ তাআলার মুজিজা ছাড়া কিছু হতে পারে এক নয় দুই নয় মুফাসসিরগণ বলছেন প্রায় 4500 জাদুকর এক সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কিন্তু ফেরাউন মুসলমান হলো না জাদুকরদের নির্যাতন করা শুরু করলো হযরতে আসি আলাইহিস সালামকে নির্যাতন করা শুরু করলো একদিন দুই দিন নয় এরকম করতে করতে যখন নির্যাতন করতে করতে হযরতে আসি আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিল জাদুকরদেরকে হত্যা করলো মুসা আলাইহিস সালামের পিছনে ছুটে চলে গেল কিপ্তির বিশাল বড় সৈন্যবাহিনী নিয়া এবার লোহিত সাগরের দিকে চলে যায় মুসা নবী বানী ইসরায়েলদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে নীল নদের লোহিত সাগরের দিকে চলে যায় যাইতে যাইতে আমার ভাইরা নীল নদের কাছাকাছি যখন চলে আসলো আসার পরে এইবার পিছন দিকে তাকায় দেখে ফেরাউনের দলবল দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাইল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মুসা নবীকে সহযোগিতা করলো বলল তোমার লাঠিটা সমুদ্রের মধ্যে ফেলে দাও লাঠি দিয়া যাইলা বাড়ি দাও হলাম ফাসিরগণ বলছেন বিশাল বড় বিশ্ব রোড হয়ে গেল ওই দিক দিয়ে মুসা নবীর সব উম্মতেরা মুসা নবীর বানী ইসরায়েলের লোকেরা মুসা নবী সহ যখন ওই পারে পার হয়ে চলে গেল লোহিত সাগর পার করে ফেলল ফেরাউন এবার সামনের দিকে যাবে কিন্তু ফেরাউনের সব সৈন্য ছিল ঘোড়ার পিঠে কিসের পিঠে ঘোড়া আর যাইতে চায় না ঘোড়া কিন্তু ঠিকই বুঝছে যার মধ্যে গেলে মাছটা আমাদের উপরে আসবে ফেরাউন বুঝে নাই ফেরাউন বিশ্বরূপ দেখার পরে বলতেছে এই সৈন্যরা দেখ এ রাস্তা কে বানাইছে জানিস আমি বানাইছি আমি আমি নাউজুবিল্লাহ বলবেন না বিশ্ব রোড বানাইছি ব্রিজ হয়েছে 10 বছর আগে আর একজন বানাইছে ব্রিজের সামনে নাম প্লেট ভেঙে দিয়ে আমার নাম লাগে ব্রিজ আমি বানাইছি আসে না দুনিয়াতে আসে না সব আমি করছি এখন আজকালকার দুনিয়াতে আমি দেখতেছি এইটা আমার ওইটা আমার ওইটা আমার বলতে বলতে মানুষ কিছু আছে যারা মনে করে বাংলাদেশটা তাদের বাপ দাদার সম্পত্তি এটা যে মুসলমানদের আল্লাহর দুনিয়া এটা তারা স্বীকার করতো না তা নারাজ হয়ে যায় করে বলে ঠিক কিনা প্রিয় ভাইরা এইবারে কি হলো যখন ফেরাউন বলতেছে ওই যে দেখ এটা আমি বানাইছি বলার পরে সামনের দিকে যাবে কিন্তু ঘোড়াগুলো আর যায় না কোনো মতেই যায় না আমান টাক তো আছেই এই বদমাশ বুদ্ধি দেয় এটা কাজ করা যাক মদ্দা ঘোড়ার সামনে দিয়ে কোনো মতেই সামনে যাবে এখন মেদ্দি দু চারটার সামনে দিয়ে পাশায় জোরে জোরে বাড়ি দিলে দৌড় দিয়ে সামনে দিলে মেদ্দির পিছন দিক দিয়ে মদ্দা ঘোড়া আকর্ষণের কারণে ছুটে দৌড়ে দৌড়ে চলে যাবে কথা যায় কাজে তাই মুফাসসিরগণ বলছেন মেদ্দি ঘোড়াকে সামনে দিছে আজকাল কেউ দেখবেন দুনিয়াতে এরকম মেদ্দি ঘোড়াওয়ালা কিছু মানুষ আছে যারা মহিলাদেরকে মিছিল মিটিং এ একদম সামনের দিকে দেয় দেওয়ার পরে পিছনে ভুল বললাম ভাই আসলে এই বুদ্ধি কিন্তু হামান আর ফেরাউন এই দুই বিশ্ব বাটপারেই দিয়েছে ঠিক কি না দেখবেন যেই লোকগুলাই মহিলাদেরকে মিছিলের সামনে দেবে দিয়ে পিছনে আসবে বুঝবেন এরা ফেরাউনের উত্তর শরীরে বলে ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা যখন মেদিনী ঘোড়া ঘোড়া সামনে গেল জোরে জোরে পাড়ি দেওয়া হয় ঘোড়াগুলো সামনের দিকে চলে যায় যাইতে যাইতে পিছন দিকে মর্দা ঘোড়াগুলো যাইতেছে এইবার ওই ঘোড়ার আকর্ষণে পিছন দিক দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায় প্রিয় মুসলমান ভাইয়েরা এইভাবে যাইতে 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 যখন অনেক দূরে চলে গেল সমুদ্রের মাঝ বরাবর চলে আসলো আসার পরে এইবারে আল্লাহ তাআলা হযরত মুসাকে আবারও লাঠির আঘাত করতে লাঠি উঠায় নিতে বলে আল্লাহর নবী মুসা আল্লাহর অর্ডার ফলো করা সঙ্গে সঙ্গে দুই দিক থেকে লোহিত সাগরের বিশাল পানি এরকম করে এমন ভাবে চাপা দেয় জায়গায় এই ফেরাউনের সমস্ত বিশাল সৈন্য বাহিনী সহ নীলনদ লোহিত সাগরের মধ্যে ডুবে ডুবে নাকানি খেয়ে চুবানি খেয়ে খেয়ে ফেরাউন বিদায় নিচ্ছে জোরে বলেন মারহাবা মরা রাগ দিয়ে ফেরাউন কি বলতেছে জানেন আল্লাহ বাঁচাও আমি এবার যদি বাঁচাও তাহলে অবশ্যই মুসার প্রতি তোমার প্রতি ঈমান আনবো আল্লাহু আকবার বলবেন না কিন্তু মরে যাওয়ার সময়
তওবা করলে কি হবে সারা জীবন দুই নাম্বারই বাটপারি করলে তওবা করলে তওবা হবে সমস্যা নাই তওবা করলে যে হবে না বলতেছি না মরে যাওয়ার সময় যে তওবা করবেন তওবা করার সুযোগই আল্লাহ দিবেন না মরার আগে দিয়েই বোবা করে দিবেন সারা জীবন ইসলামের বিরোধিতা করবেন কোরআন আন্দোলনের কোরআনের বিরোধিতা করবেন আর মরার আগে বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান বন্ধ করে দিবে জোরে বলেন ঠিক কি না এজন্য সময় থাকতে সাবধান হতে হবে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন জাসদ বাসদ যেই দলই করেন না কেন আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আমার কথা হচ্ছে এইটা ভাই আপনি হয়তো বিভ্রান্তির পথে আছেন আমি আপনাকে বুঝাইতে চাই আমিও মুসলমান আপনিও মুসলমান আপনি আমারই তো ভাই আপনাকে ছাড়া আমি কেন জান্নাতে যাব আপনি তো জানেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আজকে আলেমদের উপর জুলুম করা হচ্ছে না বলেন আপনি যদি বলেন যে না জুলুম করা হয় নাই তাহলে আজকে থেকে ওয়াজ করা বন্ধ করে দিন আমি কি ভুল বললাম আপনি যেই দল করে রাতের বেলা ঘুমাইয়া মাথা চোখটা বন্ধ করেন আপনিও বুঝবেন আহারে আমরা ঠিকই তো ক্ষমতার জন্য আমার এলাকার ওই নিরপরাধ মানুষটার উপর জুলুম করতেছি আজকে ভাই জুলুম করতেছেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিল একজন মানুষের উপর জুলুম করছেন একজন আলেমের উপর জুলুম করছেন আজকে কুষ্টিয়ার তরুণ মুফাসসির আমার প্রিয় হয় মুফতি আমির হামজা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে একজনের বয়স তিন চার বছর আর একজনের বয়স ছয় সাত আট বছর হবে হয়তো যে দেখেন ছোট্ট বাচ্চা বাবার সাথে তারা কথা বলার সময় বাবার সাথে খেলা করবে বাবার সাথে ছাড়া থাকতেই পারে না এই বাচ্চাগুলোকে দেখেন না যে দেখেন না চোখের নিচে কাঁদতে কাঁদতে বুড়ো মানুষের মতো কালো হয়ে গেছে বাবা বাবা করে কাঁদতে কাঁদতে আপনার কি মায়া লাগে না আজকে বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আজকে আমি মনে করি ইবলিস শয়তান বিশ্বাস করবে না এই লোকটা পঞ্চাশ বছর ধরে কোরআনের তাফসির করেছে এই লোকটা ধর্ষণ করবে আমি যদি বলি আপনার এলাকার ইমাম সাহেব চুরি করছে অমুক জায়গায় গরু চাড্ডা ডাকাতি দিছে বিশ্বাস করবেন অমুক জায়গায় যে আটটা নারীরে ধর্ষণ করছে বিশ্বাস করবেন তাহলে ইনার কথা যদি বিশ্বাস না করেন আমার মাথায় কাজই করে না যে এই ব্যক্তি পঞ্চাশ বছর ধরে কোরআনের তাফসির করে পঞ্চাশ বছর ধরে বিশ্বের পঞ্চাশটি ওয়ার্ল্ডের মধ্যে কোরআনের তাফসির করেছে হাজার হাজার শত শত মানুষ যার হাতে হাত রেখে যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে যার কথা শুনে লক্ষ হাজার মানুষ কোরআনী আন্দোলনের পথে এসেছে কোরআনের সঠিক পথ খুঁজে পেয়েছে এই মানুষ কেমনে স্বর্ণের দোকানে লোড করে কেমনে চুরি করে ডাকাতি করে আমি কোনো দল কি করে ইন্টিগ্রেট করে বলছি না আমি বলছি আপনি যেই দলই করেন আপনি তো মুসলমান আপনি যে জুলুম করছেন এটা আপনি স্বীকার করেন না আল্লাহর কাছে তওবা করেন আপনি ফিরে আসেন কোরআনের পথে ফিরে আসেন জান্নাত আপনার জন্য অবধারিত আমি মুসলমান আপনিও মুসলমান আপনি জান্নাতে যাবেন ইমান থাকলে এটা আমিও বিশ্বাস করি তবে হ্যাঁ যদি কারো উপর জুলুম করে আপনি মারা যান তাহলে ওই জুলুম করার কারণে ওই জুলুমকারী ব্যক্তি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে অতএব সংশোধন হন ভাই আমি আপনি আমারই ভাই আপনাকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি না ফেরাউন যখন ডুবে ডুবে মারা যাচ্ছে আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমের মধ্যে সূরা কসাসের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফা আখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি ফানযুরু কাইফা কানা আখিবাতুয যালিমিন আল্লাহ বলছেন আমি তাকে ওর তার বাহিনীকে ধরে ধরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম ও দুনিয়ার জালেমেরা তোমরা দেখে নাও জালেমদের পরিণতি কি হয় আমার ভাইরা তার মানে হলো তোমাদেরকে দেখতে হবে দুনিয়ার জমিনে যারাই জালেম যারাই জুলুম করেছে আল্লাহ আয়াত দিয়ে শুধুমাত্র ফেরাউনের জুলুমের কথা বলে নাই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জালেমদের কথা বলছে ও জালেমেরা তোমরা শুনে নাও দেখে নাও দেখে নাও এই দুনিয়ার জমিনে যারাই জুলুম করবে ফেরাউনকে তো সমুদ্রে নিক্ষেপ করলাম দল বল সহ তোমাদেরকে নিক্ষেপ করবো দেখে নাও জালেমের পরিণতি এটাই এটাই আল্লাহ কোরআনে বলছেন সূরা কসাসের চল্লিশ নম্বর আয়াত সুবহানাল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين যে দেখো মাবুদ তোমার কতগুলো গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়া আমি গুনাহগার গভীর রাত্রি প্রায় একটা বাজতে চলেছে আল্লাহ এত রাতে কোরআন থেকে কথা বলার জন্য কোরআনের মাহফিলে বসেছি আল্লাহ তাআলা ও দাম আল্লাহ তুমি আমাদের সকলের তাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন দুনিয়াতে একজন মানুষ ফকির যখন মালিকের বাড়িতে ভিক্ষা নিতে যায়
একজন বাড়ি থেকে বিদায় করে দিল আরেক বাড়িতে যায় সেখান থেকে বিদায় করল আরেক বাড়িতে যায় কোথাও না কোথাও ভিক্ষা পাই কিন্তু আমরা এমন ফকির আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই চাওয়ার জায়গা নাই দয়া করে আল্লাহ তুমি আমাদের সকলের তাম জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের জনম দুখিনী মা আর দরদের আব্বা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ অনেকের বাবা মারা গেছে অনেকের মা মারা গেছে দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ আমিও তো ইতিম দরদের আব্বা জান 8 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মত যারা ইতিম বাবা মা নাই বাবা মার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও ও রব্বুল আলামিন আল্লাহর কারাম বাগানের নিচে পাঁচ বাগানের নিচে কত মুমিন মুমিনা ছুঁয়ে আছে আল্লাহ এই মুমিন মুমিনাতের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা বড়ই গুনাহগার গুনাহ করেছি বেশুমার আল্লাহ যতদিন বাঁচবো কোরআন সুন্নাহর পথে টিকে থাকার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা আমিন আমিন করতেছে আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক রকম আশা চাওয়া আছে আল্লাহ জানি না কার মনের মধ্যে কি আশা আল্লাহ সকলের মনের মধ্যে কার সমস্ত আশা চাওয়া পূরণ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যে যুবক ভাইরা করেছে আমি শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছি আল্লাহ আমাদের একজন ভাই আল্লাহ রাজমিস্ত্রির কাজ করে এই ভাই উদ্যোগ নিয়াম এলাকার যুবকদেরকে নিয়ে মুরব্বির ভালোবাসার সহযোগিতা নিয়াম এত সুন্দর কোরআনের বাগান জান্নাতের বাগানের আয়োজন করেছে আল্লাহ যে কলিজার টুকরা সোনার জান্নাতি মানুষ বলে সোনার জান্নাতের বাগানের আয়োজন করেছে যারা সোনার জন্য এসেছে যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ তাআলা সকলের জিন্দেগির তামাম গুনাহ maaf করে দিয়ে তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লাহ কোরআনের পাখিকে আমাদের মাঝে আবার ফিরাইয়া দাও আল্লাহ একটা বারের জন্য হলো মৃত্যুর আগে সামনা সামনে বসে কোরআনের তাফসীর শোনার তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন তরুণ মুফাসসির মুফতি আমির হামজা মুফতি কাজী ইব্রাহিম বিশ্ববরণ্য মুফাসসির কোরআন সহ আল্লাহ তাআলা যারাই আজকে জুলুমের শিকার হয়েছে আল্লাহ আল্লাহ তারাও তো আমাদের ভাই আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও ইসলামের পরিপূর্ণ বুঝ তাদেরকে দিয়ে দাও আল্লাহ আমাদের ভুল থাকলে আমাদেরকে তুমি maaf করে দাও maaf করে দাও maaf করে দাও আল্লাহ তাদের ভুল থাকলে তাদেরকে হেদায়েত দিয়ে দাও হেদায়েতের নূর তাদের অন্তরের ভিতরে ঢুকায় দাও তাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতি বানায় দাও হেদায়েত দিয়ে ইসলামের কর্মী বানায় দাও আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া লোভী না বানায়া পরকালের লোক তাদের অন্তরের মধ্যে ঢুকায় দাও রব্বুল আলামিন এই মাহফিল চলার জন্য যারা টাকা পয়সা দিল অর্থ দিল সহযোগিতা করলো আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও যারা যারা বাবার জন্য দোয়া চেয়েছে মায়ের জন্য দোয়া চেয়েছে নাম জানি না আল্লাহ আল্লাহ তাদের মনের নেক আশা নেক মাকসুদ কে তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনের তাফসীর মাহফিল কে তুমি জারি রেখে দিও এলাকার যুবকদেরকে নামাজি বানায় দাও নারীদেরকে পর্দাশিলা বানায় দাও আমার মায়েদের যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও তাদের পরিবারে অশান্তি আল্লাহ অশান্তিকে তুমি দূর করে দাও শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন আমাকে নিয়ে সারা দেশে চলাফেরা করে আমার ড্রাইভার আমার ভাই হান্নান আমার ভাই ইমাম ইমাম ভাই সহ আল্লাহ আমার দাওয়াত দেশে নওগাঁ থেকে পর্যন্ত এনেছেন ইয়ামিন ভাই সহ আল্লাহ আমার ডানে বামে বহু আলেম বসে আছেন সামনে অনেক আলেম বসে আছেন আল্লাহ আল্লাহ নাম না জানাই সব ভাইদেরকে সহ আমাকে সহ আল্লাহ সবাইকে একসাথে জান্নাতে বসবাস করার তৌফিক দান করে দাও মৃত্যুর আগে যেন দেখে যেতে পারি এই বাংলাদেশটা আল্লাহ তাআলা উন্নত মডেল একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এটা দেখে মৃত্যু আমাদেরকে নসিব করো আল্লাহ মৃত্যুর সময় জমানে কালেমা নসিব করে দিও রব্বুল আলামিন
আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের ক্ষমতা দিয়ে রেখেছো আল্লাহ সবাইকে হেদায়েত দে দাও দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা তিনি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আখির কালামিনাল ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ